নমস্কার, আমি আমার পরিবার বর্গকে নিয়ে আবার আপনাদের সামনে এসেছি ফেসবুক লাইভে। কারণ অনেক মৃদঙ্গবাদকের অনেক প্রশ্ন, জানার অনেক ইচ্ছা, সেই ইচ্ছা পূরণের জন্যই আমি আপনাদের সঙ্গে ফেসবুক লাইভে। আমি গতদিন বলেছিলাম যে সমতাল নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনায় থাকব। তা আমি সেই সমতালটাকে আজকে ব্যাখ্যা করবার চেষ্টা করছি। আপনারা সঙ্গে রয়েছেন, আপনাদের মতামত, আপনাদের জানার যা কিছু প্রশ্ন নির্দ্বিধায় আমাকে করবেন, এটা আমার সবচেয়ে দাবি আপনাদের কাছে। আর একটা কথা, আমি ভুলে যাওয়ার পরে বারংবার মনে পড়ে যে করোনায় সারা বিশ্বের আতঙ্কের কারণ হয়ে উঠেছে। আতঙ্ককে ভুলে থাকতেও আমরা এই সময়টা শিক্ষার মধ্যেই ব্যয় করব বা নিয়োগ করব, তাতে আগামী দিনে করোনা হেরে যাবে, আমরাই জয়ী হব এবং আমাদের শিক্ষা আরো আগে বাড়াতে পারব। তো আমি সমতাল কত মাত্রা, সমতাল 28 মাত্রা, 28 বিট, তো তার কতগুলো পরিচয় আছে, তার ছন্দ কেমন, কত, 8 8 4 8, তার তালি খালিটি কেমন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 25 26 27 28। তাহলে আমরা জানলাম সমতাল 28 মাত্রা, তার ছন্দ 8 8 4 8। এটা কোন গতির তাল? এটা বড় গতির তাল। কেমন ভাবে আমরা বড় গতিকে নির্ণয় করব? আমি এর আগের দিনও বলেছি, ছন্দ 3 প্রকার, যে ছন্দগুলো দ্বারা আমরা গতিকে মাপতে পারি, জানতে পারি। সেই ছন্দ কত কত? 2 4 8। কিভাবে এই ছন্দগুলো এলো? মানুষ যখন আনন্দে হাতে তালি বাজায়, এটাকে বলা হয় মাত্রা। যখন এই তালিটার সঙ্গে একটা খালি যোগ হয়, তখন তৈরি হয় ছন্দ। তাহলে এই তালি এক মাত্রা, খালি এক মাত্রা, এই দু মাত্রা যোগে হয় প্রথম ছন্দ। কেমন? 1 2, ঠিক। ছন্দের প্রাণকে বলা হয় দোল। এই যেমন আমি একবার ডান দিকে গেলাম, একবার বাঁ দিকে এলাম, এই দোলটাই হচ্ছে ছন্দ। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই দোল না হয়, ততক্ষণ আমরা ছন্দ বলতে পারি না। এই ছন্দকে আমরা দুই ভাবে পূরণ করে থাকি। কি কি? একটা পাঠকে বলা হয় গুরুবাণী, একটা পাঠকে বলা হয় লঘুবাণী। ছন্দ একই, বাণী
গুরু আর লঘু ভেদে আমরা একত্রিত করলে একটা তালের মাত্রা সংখ্যা হয়, আবার শুধু একটা পাটের মাত্রা সংযোগকে আমরা তালের মাত্রা সংখ্যাও বলে থাকি। সমতালটা লঘু গুরু মিলে সমতাল 28 মাত্রা। যদি আমরা লঘু আর গুরু মিল করি তাহলে কত হবে? এটা হবে 56 মাত্রা। তখন তালটা হয়ে যাবে বড় 10 কোষে, কারণ 28 গুরুবাণী 28 লঘুবাণী, দুইয়ের যোগ ফল 56। ঠিক মধ্যগতিতে এটা হবে 14। আবার 14 যদি হয় তাহলে 14 গুরুবাণী 14 লঘুবাণী, তাহলে 28। আবার এর ছোট গতিটা হবে 7, তাহলে 7 গুরুবাণী 7 লঘুবাণী 14। কিন্তু অনেক সময় আমরা বলে থাকি 7 মাত্রা, সেটা হচ্ছে কত? 10 কোষে। তো লঘু গুরু করেও আমরা বলি না, হয়তো একটাকে ভেবেই আমরা বলি। সেই হেতু আমাদের এটা জানা দরকার যে লঘুবাণী এবং গুরুবাণী একত্রিত করে তালকে যদি আমরা বলি, সেক্ষেত্রে আমাদের ভুলের জায়গাটা কম থাকবে। আমি সমতাল, এই সমতালকে আমরা সমপদী বলতে পারি না, কারণ ছন্দ সবগুলো সমান নয়। 8, 8, 4, 8, তাহলে নিশ্চয় মধ্যে একটা 4 আছে, ছোট ছন্দ, তাহলে সব ছন্দগুলো সমান নয়, আমরা সমপদী বলতে পারি না। এই তালে প্রকৃতিটা খুব বেশি চঞ্চল নয়, কারণ কীর্তনের দাগি গান এবং বড় তাল যেগুলো রয়েছে সেগুলো আমরা খুব দ্রুত বেগে বাজাই না। তার কাটান মাতান আমরা দ্রুত করি, কিন্তু গাছ গান বা মূল লওয়া আমরা কখনো সেভাবে বাজাই না। সমতাল কীর্তন শ্রেণীর তাল, এটা কীর্তনের মধ্যেই আমরা ব্যবহার পেয়ে থাকি। তো সেই তালে কি বোলবাণী ব্যবহার হচ্ছে সেটা আমি প্রথমে বলে দিচ্ছি। আমি প্রথমে তালটা দেখিয়েছি, এবার আমি আঙুল গুনে কি বোলবাণী ব্যবহার হচ্ছে আমি সেটা দেখাচ্ছি, তারপরে আমি বাজনা দিয়ে দেখাবো, তারপরে সেটা গানের সঙ্গে কিভাবে বাজানো হয় সেটাও দেখাবো। বোলটা ঝা খি ঝা খি ঝা খি 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 তা খি তা খি খি তা খি যা ঝি না ঝি নাক ঝি নি ঝা খি খি ই গুরু 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 তা 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 তেটে তেটে ঝা তেটে তেটে ঝা তেটে তেটে ঝা। তাহলে কত মাত্রা হলো? 4, 4, 8, 4, 12, 4, 16, 4, 20, 24, 4, 28। তাহলে আমরা বোলটা 28 মাত্রায় পেলাম। এই বোলটাতে আমরা যে কাটানে ঢুকি, এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা জানা দরকার। বড়তালের কাটানে আমরা সাধারণত লহর বা টুকি বা আঙ্গুলি বাদ্য কম বাজাই, কারণ বড়তালের মধ্যে যেহেতু গতিটা অনেক বড় হয় সেখানে ছোট শব্দের বাদ্যগুলো দিয়ে ওই টাইমটা ওই সময়টাকে পূরণ করা সম্ভব নয়। সেই কারণে
বড় গানে বিশেষ করে কাটানের সময়তে গিয়ে খোলা বাণী জোরালো আওয়াজ আমরা ব্যবহার করে থাকি। সেই জন্য এ কাটানে আসে জাজি নাজি নাক ঝিনি তাক ঝিনি ঝা, গুরু গুরু জাজি নাজি নাক ঝিনি তাক ঝিনি ঝা, গুরু গুরু জাজি নাজি নাক ঝিনি জাজি নাজি নাক ঝিনি ঝেন্না তা কেটা তেন্না তা, জাজি নাজি নাক ঝিনি জাজি না জিন ঝিনি ঝেন্না তা কেটা তেন্না তা, জাজি নাও ঝা জাজি নাও ঝা জাজি নাও ঝা। এটা আমরা একটা বাজাই চতুর্থ জাতির। আর এরপরে আমরা তিসর জাতির একটা যদি বাজাই, তেরে কেটা ধেই তা ধেই ধেই তেরে কেটা ধেই তা, গুরু 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 তেরে কেটা ধেই তা ধেই ধেই তেরে কেটা ধেই তা, গুরু 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 তেরে কেটা ধেই কেটা ধেই তেরে কেটা ধেই দা 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 ধেইয়া তা কেটা ধেইয়া তা, তেরে কেটা ধেই 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 তেরে কেটা ধেই দা দা ধেইয়া তেরে কেটা ধেইয়া তা, দাগি নাও ঝা দাগি নাও ঝা দাগি নাও। এরপরে আমরা মাতন অঙ্গে যাই, ঝাঁ তেরে কেটে থাক ঝাঁ তেরে কেটে থাক ঝাঁ তেরে কেটে থাক তিনদা, তা তেরে কেটে থাক তা তেরে কেটে থাক তা তেরে কেটে থাক তিনদা, ঝাঁ তেরে কেটে থাক ঝাঁ তেরে কেটে থাক ঝাঁ তেরে কেটে থাক তিনদা, তা তেরে কেটে থাক তা তেরে কেটে থাক তা তেরে কেটে থাক তিনদা, তা তিনদা তিনদা তিনদা, ঝেটে নেটে ঝেটে নেটে খেটে নেটে খেটে নে খেটে দাগে নেতা খেটা লিঙ্গি তাকি তেরে খেটা, বা এই শেষের মাত্রায় দাগি তেরে কেটে ঝাঁ দাগি তেরে কেটে ঝাঁ দাগি তেরে খেটা, অথবা এই শেষের চার মাত্রাতেই মূর্ছান শুরু হয় কি ই ঝা আ তি নি খি টি তা। এরপরে আরেকটা বাজনা আমাদের আছে মূর্ছান, গুরু গুরু ঝে না তাকে তা তাকে তা তা, গুরু গুরু ঝে না তাকে তা তাকে তা তা, গুরু গুরু ঝে না তাকে তা তাকে তা তা, গুরু গুরু ঝে না তাকে তা তাকে তা তা, ধে নাকে নাতেন তে নাকে নাতেন ধে না তা তা তে না তা তা, কি ঝা তি নি খি টি তা। মণিশঙ্কর সামন্ত দেখছি স্যার, দাদা মনিদাকে আমার সশ্রদ্ধ মনের থেকে মানে শ্রদ্ধা আসে, এই কারণে আমি আজকে যে ফেসবুক লাইভে আপনাদের সামনে করছি তার জন্য মনিদাই আমাকে উৎসাহিত করে। আমি প্রথমটা একটু সংকোচ করছিলাম কে কীভাবে নেবে, কিন্তু মনিদা আমাকে সেই সৎ সাহস জুগিয়ে বলেছে তুমি তোমার কাজ করো, তাতে মানুষ দেখবে কিছু সময় হলেও সমাজের যে মানে ভাবাক্রান্ত অবস্থা সেটা থেকে মুক্তি পাবে কিছু সময় হলেও, তুমি শিল্পী তুমি সেটা দিয়েই যদি মানুষকে একটু চিন্তামুক্ত করতে পারো এটা আমার মনে হয় সঙ্গীতের একটা ভালো দিক। তা যাই হোক, আমি মনিদাকে শ্রদ্ধা জানাবো কারণ মনিদাই আমাকে এই তোমাদের আজকে যে শিকল শিক্ষার এত কিছু মানে আকর্ষণ সেটার মূল কারণই হচ্ছে আমাদের মনিদা। আমি দাদাকে সশ্রদ্ধ প্রণাম বা নমস্কার জানাই। তা তারপরে আমরা বোলগুলো একে একে বাজানোর পর সেই বোলগুলো আমরা গানের সঙ্গে বাজাবো। তা জানা গেল তোমাদের সমতালের এটা মিনিমাম, আমরা বইয়ে পড়েছি আঠাশ প্রকার, আঠাশ প্রকার এই কাটানের কথা, এবং আমরা নিজে গুরুদের কাছে শুনেছি আঠেরো প্রকার কাটানের, এটা ঝুমুর ঝুমরা বলা হতো। এই আঠাশ প্রকারের ঝুমরা এই সমতালে বাজানো হতো।
পরে আমার গুরুদের কাছেও আমরা শুনেছি 18 প্রকার ঝুমরার কথা সমতালে। আমরা হয়তো 8 প্রকার ঝুমরা বাজাতে শিখেছি, বা আমার জীবনের প্রথম দিকে যখন আমি খুব আবেগ নিয়ে শিখল বাজিয়েছি, তখন আমি 8 প্রকার এই ঝুমরা অর্থাৎ মাতানকে আমি 8 প্রকারের বিভেদ করে বাজিয়েছি। সেটা আমার নিতান্তই মানে ব্যক্তিগত উদ্যোগ। সেটা যারা শিখলবাদক তারা হয়তো খুশি হয়েছে, তাদেরকে খুশি করার জন্য, আর নিজের মানে শিক্ষাকে বাঁচিয়ে রাখতে এবং গুরুদের কিছু স্মৃতিকে নিজে টিকিয়ে রাখার জন্য আমি সেটা করেছি। তা আমি এবার দেখুন, আমি মুখে গণনা করছি আর হাতে আমি সেই বোলগুলো বাজাচ্ছি, তাহলে আপনারা। বিকাশ সূত্রধর, প্রণাম মহাশয়, আমি পঙ্কজ কাটান কি যদি একটু বোঝান। কাটান, কাটান শব্দের অর্থ হচ্ছে বাদ্য, একটা বাদ্যের সঙ্গে আর একটা বাদ্যকে কেটে নেয়া, সেই থেকে আর একটা বাদ্যকে কেটে নেয়া। যেমন আমরা মাটি কুপাতে গেলে কি করি, মাটি কুপাতে গেলে কুদাল মারি, এ পাশ এ পাশ এই পাশ দিয়ে এক কুদাল মাটি কেটে নিলাম, মাটি কাটা বলে। তো আবার আবার এই মাপ দিয়ে গিয়ে এক কুদাল মাটি কাটা। অর্থাৎ কাটান শব্দের অর্থ এক একটা পাঠে পাঠে কেটে কেটে বাজানো। আমরা সমতালটাকে একটা কাটে 28 মাত্রা বাজালাম, পরে আবার একটা বোল দিয়ে আবার 28 বাজালাম, আবার একটা বোল দিয়ে আবার একটা 28 বাজালাম, আবার একটা বোল দিয়ে আবার একটা 28 বাজালাম। বাদ্যের এই কাটা কাটা ভাব, এই জন্য আমাদের এইগুলোকে বলা হয় কাটান। আর এই যে এক একটা বোল, এই এক একটা বোল এক একটা ছন্দ মানে শব্দ বৈচিত্রতা নিয়ে গড়ে ওঠে, যার ফলে সুন্দরতা, উৎকর্ষতা, আনন্দ একের পর এক বৃদ্ধি হতে থাকে। এবং কীর্তনেই একমাত্র এই কাটান, কাটানের জায়গাটা বাদকদের জন্য পরিপূর্ণ স্বাধীনতায়, এবং গায়ক শুধু আখরে। এই সময় গানের সূত্রটা কি, এই সময় গানের সূত্রটা কি হয়, গান প্রথম আখর হয় কিছুটা গানের অংশ, মূল গানের অংশ কিছুটা আখরের অংশ, তারপরে যায় আখরের প্রথম পাঠ, সুরের ভাতিতে বোঝা যায় আখরের দ্বিতীয় পাঠ। তখন মূল গানের সঙ্গে এই আখরের আর কোনো সম্বন্ধ নেই, ও পুরো পরিপূর্ণ মানে এই মূল গাছ ছেড়ে চলে গেছে। এবং লাস্ট টাইমে গিয়ে যেহেতু মূল গান প্রথম আখর দ্বিতীয় আখর, ঠিক মাতন যখন হয় তখন আবার গায়ক এই দ্বিতীয় আখরকে ভেদ করে প্রথম আখরকে ছুঁয়ে মূল জায়গায় ফিরে আসে। এটা আমাদের কীর্তনের সিস্টেম। আর বাদকও মাতন থেকে মূর্ছান দিয়ে এই আখরের এই যে অংশটা গায়ক গান ফিরছে সেই অংশটায় দু আবর্তনের মূর্ছান দেওয়া হয়, বা এক আবর্তনেরও যদি মূর্ছন দেওয়া হয় তাহলে এক আবর্তনের মধ্যে সে দ্বিতীয় আখর প্রথম আখর ভেদ করে ক্রস করে মূল জায়গায় ফিরে আসে। এটা কীর্তনের নিজস্ব বৈশিষ্ট্য, অন্য কোনো ধারার সঙ্গে মিলবে না। আর কাটান মানেই হচ্ছে বাজনাকে কেটে 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 স্তরে 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 বাজানো, যার জন্য একে বলা হয় কাটান। আমি বাজিয়ে শোনাচ্ছি সমতাল কিভাবে বাজানো হয়, আমি গুনে দেখিয়েছি, এবার বাজনাটা শোনানো হচ্ছে। আমি মুখে কাউন্ট করছি, হাতে বাজাচ্ছি, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14,
পনেরো, ষোলো, সতেরো, আঠেরো, উনিশ, কুড়ি, একুশ, বাইশ, তেইশ, চব্বিশ, পঁচিশ, ছাব্বিশ, সাতাশ, আঠাশ। আমি লওয়াটা বাজালাম। আমি এটা কেন করলাম? এটা বড় আক্ষেপের জায়গা। আমি কেন মুখে কাউন্ট করে বলটা বাজালাম? আমরা যখনই গান বাজনা করি তখন একটা নির্দিষ্ট মাপের মধ্যে থাকাটাকে বলা হয় ক্লাসিক্যাল। যেমন সুর একটা রাগের রেখা অনুযায়ী যাওয়াটাকে আমরা রাগ ভিত্তিক বলি, তেমন আমি যেহেতু প্রথমেই বলেছি আঠাশ মাত্রা, তাহলে আমাকে প্রত্যেকটা বাজনা গুনে আঠাশ মাত্রা দেখানোই উচিত। কখনো উনতিরিশ, তিরিশ, একত্রিশ, বত্রিশ হওয়া উচিত নয়, তাহলে আমার জবানের সঙ্গে আমার কাজের মিল হবে না, অর্থাৎ আমার মুখের সঙ্গে আমার হাতের মিল হবে না, তাহলে এটা শাস্ত্রীয় সঙ্গীত নয়। সেই জন্য দ্বিতীয় আমি কাটান বাজাচ্ছি, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দ, পনেরো, ষোলো, সতেরো, আঠেরো, আমি একটা কাটান বাজালাম, সেটাও আপনারা বুঝলেন যে এটা আঠাশ মাত্রা। এরপরের আমি যে কাটান বাজাচ্ছি দেরি ছন্দের বা দোলন ছন্দের বা তিস্রতে, সেটা কি, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, পনেরো, ষোলো, সতেরো, আঠেরো, উনিশ, কুড়ি, একুশ, বাইশ, তেইশ, চব্বিশ, পঁচিশ, ছাব্বিশ, সাতাশ, আঠাশ। এরপরে আমি আবার যে কাটান বাজাবো সেটাও এইভাবেই আমি মাত্রা গুনে বাজাবো, যাতে আপনাদের কোনো সন্দেহ থাকবে না। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দ, পনেরো, ষোলো, সতেরো, আঠেরো, উনিশ, কুড়ি, একুশ, বাইশ, তেইশ, চব্বিশ, পঁচিশ, ছাব্বিশ, সাত। আমি যদি আরো বাজাই সেগুলো একই মাপের বাজাবো, কারণ এটাই আমার শিক্ষার বৈশিষ্ট্য। আমি যা বলবো আমি সেটাই বাজাবো এবং সেটা হিসাবে বাজাবো, কখনো বেশি কম করে নয়। এটা ভুল, সেই ভুলটা আমরা নিশ্চয়ই কেউই করবো না জানার পর থেকে। এটা আমার অনুরোধ প্রত্যেকটা শিখল বাদককে। আমরা জানি কীর্তন ভাবের বসে এদিক ওদিক একটু হয়, কিন্তু আমার মনে হয় যে ভাবে আমরা ভুল করাটা মনে হয় নিজেদের ঠিক নয়। ভাব অবশ্যই থাকবে, কিন্তু ভাবের দোহাই দিয়ে ভুল করাটা কি আমাদের নিজেদের ভালো হবে? আমাদের তো অজানার পরিচয়ই থেকে গেল, সেটা আমরা কখনো করব না। যে কারণে আমি এই শিক্ষা আপনাদের সকলকে দিতে চাই, আপনারা সুন্দর সঠিক জিনিস শিখে মাথা উঁচু করে শিক্ষাকে বুকে নিয়ে তার বল আপনারা
শিক্ষার মধ্যে দিয়ে প্রকাশ করুন, এটাই আপনাদের বীরের ধর্ম পালন হবে। এবার আমি অশোক শিকারী স্যার, আপনি বলেছিলেন 24-কে দুগুণ করলে সেটা বড় দশকষি বলে, তাহলে 24-কে ভাগ করে 14 বাজালে সেটাকে কি বলা হয়? না না, 24 নয় অশোক শিকারী, তুমি বলছ 24 নয়, 28। 28, 28-এর 8, 8, 4, 8, এই ছন্দটাকে যদি আমরা বড়গতি বলি, বড়গতি একবার গুরুবাণী দিয়ে পূরণ করলে সেটা 1, 28 হয়, তাকে আমরা বলি গুরুপাঠ। আর যদি লঘুবাণী দিয়ে পূরণ করি সেটা বলে লঘুপাঠ, তার নাম বড় দশকুশি। যদি তার মধ্যগতির দিয়ে প্রকাশ করি তাহলে 4টা 8টা 4 হয়ে যাবে, তাহলে ছন্দটা দাঁড়াবে 4, 4, 2, 4, তখন হবে 14। এই 14টাকে যদি লঘু গুরু বাণী দিয়ে পূরণ করা হয় তাহলে 14 গুরু 14 লঘু, সেটা হবে 28। আর তার যেটা ছোট গতি, যেটাকে বলা হয় ছোট দশকুশি, সেটা 7 মাত্রা, তার ছন্দ বিভাজন হচ্ছে 2, 2, 1, 2, তাহলে 7, গুরুবাণী 7, লঘুবাণী 7, 2 মিলে 14। এইভাবে প্রত্যেকটা সম্পূর্ণ তাল প্রকাশ করতে গেলে এইভাবেই আমাদের করা উচিত, কিন্তু বাস্তবে অনেক ত্রুটি সমস্যার আমাদের পড়তে হয়, সেই সমস্ত বিশেষ বিশেষ কারণে। যেমন এর আগের দিন আমি বলেছিলাম যে তেওরা তাল 7 মাত্রা, রূপক 7 মাত্রা, কিন্তু আমরা কখনো যেগুলো গুরু পরম্পরা হয়ে এসেছে সেগুলোকে আমরা আমরা কখনো হাত দিতে চাই না। তেমন সমতাল, সমতাল একটা ভাতি, সেটা 28 কমপ্লিট, তাই আমরা 56-র কথা ভাবি না। এবং এই সমতালের আরও 2টি প্রকার আছে, যেটাকে বলা হয় যোৎসম। এর ধরন ভেদে এটা জেনে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট তাল। সমতাল ধরন ভেদে আরও 3 রকম নাম হতে পারে, যেটাকে বলা হয় সমতাল যখন সম থেকে ধরন হয়, আবার বলা হয় যোৎসম যখন জোর থেকে ধরন হয়, অর্থাৎ দ্বিতীয় তাল থেকে যখন ধরন হয় সেটাকে বলে যোৎসম। আবার যখন প্রথম তালের পর ধরন হয়, যোৎসম যেমন দ্বিতীয় তালের পর ধরন, আবার প্রথম তালের পর ধরন হয় কন্দর্ব তাল, সেটা সমতালের দ্রুত গতিকে ধারণ করে এই কন্দর্প তাল আমরা বাজিয়ে থাকি এবং কন্দর্প তাল গানও হয়ে থাকে। স্বপন পাঁচাল, কাটানে প্রবেশ কিভাবে? কাটানের প্রবেশ, স্বপন পাঁচাল বলেছে যে কাটানের প্রবেশ কিভাবে, কাটানে প্রবেশ করার আগে আমরা দেবব্রত বিশ্বাস মহাশয় এবং স্বপন বাবু তিনি বলেছেন কাটানের প্রবেশ বুঝতে হবে গানকে অনুসরণ করে, গানকে পর্যবেক্ষণ করে। যখন গায়ক মূল গান অর্থাৎ গাজ গান গায়, সেই গাজ গান আবার 2 লাইনের হয়। যারা পদাবলী কীর্তন গান লেখা দেখেছ তারা নিশ্চয়ই দেখেছ, প্রথম লাইনে একটা পূর্ণচ্ছেদ থাকে আর দ্বিতীয় লাইনে 2টো পূর্ণচ্ছেদ থাকে। এই 2টো পূর্ণচ্ছেদ অনেক সময় শেষ করে, অনেক সময় করেও না, কিন্তু শেষ করুক আর না করুক সিস্টেম অনুযায়ী 2টো পর্বে প্রথম মূল গাছ গানটি দেওয়া হয়। পর্বকে বলা হয় পূর্বাধ্যায় উত্তরাধ্যায়,
তো এই পূর্ব অধ্যায় উত্তর অধ্যায় এই দুটো অধ্যায়ের পরে যদি গ্রামার ফলো করে গান করে তাহলে সে তখন কাটানে যায়। কাটান মানে হচ্ছে বাজনার প্রসিদ্ধ প্রথাকে কাটান বলে, আর গানের প্রসিদ্ধ প্রথাকে আখর বলে। আখর হচ্ছে গানের ভাবকে, গানের মূল ভাবকে বজায় রেখে নূতন কথা যোজনা করে সেই গানকে আরো ব্যাখ্যায়িত করা, আরো বিস্তার করা, আরো মানে সোজাসুজি মানুষকে বোঝানো। এই যে মূল গান ছেড়ে আখরে প্রবেশ করলো, তখনই বাদক বুঝতে পারলো যে কীর্তনিয়া তিনি মূল গান ছেড়ে আখরে প্রবেশ করেছে, তখনই বাদক মূল ঠেকা বা লওয়া ছেড়ে তখন কাটানে প্রবেশ করল। অর্থাৎ কীর্তনিয়ার আখর শুরু হলে বাজনার কাটান শুরু হবে, এটাই আমাদের জানার একমাত্র উপায়। আমি একবার সমতালটা, শ্রীনাথ কাঞ্জি স্যার গানের সোম কত মাত্রা থেকে পড়বে একটু বাঁচিয়ে দেবেন। হ্যাঁ, আমি গানে এবার আমি সোমটা দেখাচ্ছি যে মাধব মণ্ডল সোম তালে কিভাবে দা গুরু গুরু এর ব্যবহার করা যায় সেটা যদি একটু দেখান বা এই সম্পর্কে দেখাচ্ছি। মাধব মণ্ডল বলেছে যে দা গুরু গুরুটা কিভাবে সমতালের মধ্যে দেখানো। প্রশান্ত বিশ্বাস স্যার, জাত গান আর দাগি গান কি একই জিনিসের নাম? জাত গান আর দাগি গান দুটো একই, কিন্তু আছে তথাপি দাগি গান আর জাত গানের মধ্যে তফাৎ কিছু নেই। আমাদের প্রচলিত প্রথা অনুযায়ী যে জাত গান হয়ে আসছে সেই জাত গানগুলো কি দাগি গান বলে পরবর্তীকালে আমরা পরিভাষাগত রূপে পাচ্ছি, যে গানগুলো জাত গান যেগুলো গুরু পরম্পরা অনেক আগে থেকে হয়ে আসছে সেই গানগুলো কি আমরা পরবর্তীকালে দাগি গান বলছি। কাজে জাত গান দাগি গানের মধ্যে খুব বেশি ডিফারেন্স তা নয়। আচ্ছা আচ্ছা, ওই মাধব মণ্ডলও বলেছে যে দা গুরু গুরু গুরুর ব্যবহার, তা আমি দেখাচ্ছি যে দেখো দা গুরু গুরু, দা গুরু গুরু একটা এমন একটা শব্দ যেটা আমরা খুবই শিখলের একটা গুরুত্বপূর্ণ শব্দ, তা সেটা আমি 28-এর ছকে বাজিয়ে দেখাচ্ছি। 22 23 24 25 26 27 28 বাজানো যায়। সুমন দাস স্যার, কাটান কত মাত্রা থেকে শুরু হয়? কাটান সম থেকে শুরু হয় এক একটা। আমি তেওটে বলেছিলাম যে প্রথম মাত্রাকে সম করে কাটান বাজানোর রীতি একটা জটিল পদ্ধতি, কিন্তু কাটান সম থেকেই শুরু হয়। বাদ্য যে কোনো বাদ্যই আমরা সম থেকেই শুরু করে থাকি, কারণ বাদ্যের ধারা অনুযায়ী সময় বা সংখ্যা শুরুটা সম থেকেই হয়। তবে সমের আবার তিনটে ভাগ আছে, সেটা অতীত অনাগত আর সম। আমি এর পরে একটা দিন বসবো, একজন ওই তন্ময় ব্রহ্মচারী না কে জানতে চেয়েছে যে তালের 10 প্রাণ শাস্ত্রীয় মতে সুদামা সতীর্থ দাস দাস তিনি জানতে চেয়েছে তালের 10 প্রাণ শাস্ত্রীয় না 10 প্রাণ শাস্ত্রীয় মতে ব্যাখ্যা, তখন আমি ওটা বলবো। ফিঙ্গারিং এর সুবিধা কিভাবে? হ্যাঁ, ওটা বলেছি, ফিঙ্গারিং এর সুবিধা, তালের 10 প্রাণ আমি আর একটা দিন সময় নিয়ে বসবো, কারণ সবাই সমতাল সমতাল বলছে, তা আমি সেই জন্য এটা করছি। তা আমি তালের 10 প্রাণ সেখানে সোম
তিনটে পজিশনকে সোম বলা হয়। সোমকে আরেক নাম বলা হয় গ্রহ, যেটা তালে 10 প্রাণ আছে, তাল মা কাল মা ক্রিয়া জাতি গ্রহ, কাল মা ক্রিয়া অঙ্গ গ্রহ জাতি কলালয় জ্যোতি প্রস্থ। এই 5 নম্বরটা হচ্ছে গ্রহ, এই গ্রহকেই বলা হয় সোম। আর এই সোমের আবার আরো দুটো আছে পার্ট, যেটাকে অতীত গ্রহ বলে আর যেটাকে অনাগত গ্রহ বলে, তো আমি সেটা পরের দিন আসবো। এখন সোমতালের সোম থেকে বাজনাটা শ্রীনাথ বলেছে কোথা থেকে কাটানটা শুরু হচ্ছে আর বাদ্যটা কোথা থেকে স্টার্ট হচ্ছে, সেটা আমি গানের সঙ্গে কেমন ভাবে যাবে সেটা আমি একটু বাজিয়ে শোনাচ্ছি। আমার সঙ্গে কীর্তন গাইছে শ্রীমতী পার্বতী হালদার। জয় নিতাই, জয় গৌর, আশা করছি সকলেই ভালো আছেন, গানের আর ঘরে আছেন, ঘরে থাকবেন। আমরা সব সময়ের জন্য ফেসবুক লাইভে থাকব আপনাদের জন্য, আপনাদের জন্যই আমরা এসেছি। এখন আমি সোমতালে গানটি গেয়ে শোনাচ্ছি, আপনারা শুনুন। ম্যাম হালদার বলছে যে গুরুজি অনেকে বলেছে 13 থেকে কাটান কাটানো না, মাম হালদার বলেছে যে 13 থেকে কাটান উঠার কথা, সেটা অপ্রাসঙ্গিক নয়, কারণ আমি তোমাদের বলেছিলাম যে 13 থেকে কাটান উঠা, আমি বলেছি যে ছন্দেও শুরু থেকে সেই ছন্দের মধ্যে, যেমন যোৎসমে ওঠে দ্বিতীয় তাল থেকে, সোম থেকে সোমতাল শুরু হয়। তো তুমি বলেছো 13 থেকে, অর্থাৎ কোল থেকে, মানে 13, 14, 15, 16 এটা ঠিকই আছে। কিন্তু আমাদের বাজনার যে কাটান সেটা তো আমরা সোম থেকে গণনা শুরু করি, তুমি যেটা বলছো সেটা গানের ধর্তাইয়ের কথা বলছো। গান 13 মাত্রা থেকে কাটানের সূত্রপাত হলো, কিন্তু বাজনা আমরা শুরু করি 1 থেকে, সেই জন্য বাজনার কাটানকে আমরা 1 থেকে গণনা করছি, কিন্তু গান গান শুরু হচ্ছে 13 থেকে, সেটা ঠিকই আছে। বিশ্বজিৎ দেবনাথ, সোমতালের গুরু যে সোমতালের মূর্ছান তালটি বাজিয়ে দেখাবেন অপরিচিত দেবনাথ। সোমতালের মূর্ছান গানটা হল, হ্যাঁ তা আমি বলে দিচ্ছি, যেমন গুরু গুরু যে নাতাক তাতাকে তাতা, গুরু গুরু যে নাতাকে তাতাকে তাতা, গুরু গুরু যে নাতাকে তাতাকে তাতা, গুরু গুরু যে নাতাকে তাতাকে তাতাকে, ধে নাক নাত তে নাক নাত, ধে না তাতা তে না তাতা, কি যা তি নি কি টি তা, এটা মূর্ছা সন্তালে। বৃন্দাবন লীলা
এভাবে আমরা গান করে থাকি, গান আমরা করে থাকি, গান বাজনা মা বলেছে 13 মাত্রা থেকে শিশুর মিটি ঠিকই আছে, কারণ এই গানটা 25 থেকে ধরন হয়ে যাচ্ছে, 25 থেকে ধরন হয়ে যাচ্ছে, 25-এর পর থেকে মানে আমাদের একটা খুশির ব্যাখ্যা দিতে গেলে এই জায়গা থেকে আমরা গানটা 25 থেকে ধরতাই নিচ্ছি, কিন্তু সোম থেকে শুরু হচ্ছে বলে একে সোমতাল বলা হচ্ছে, এটা গানের মুখ। কিন্তু তালের বিচার করতে গেলে আমরা সোম থেকে যেমন যেমন ছন্দ যায় তেমন তেমন, কিন্তু গানের এই অংশকার অংশটাকে বলা হয় ধরতাই বা লক্ষণ গীত। এই লক্ষণটা দেখে বাদক বাজনা শেখে, এই বাজনা শুনে ফেলে, যে বুঝে ফেলে যে এই বাদ্যটা কি গতি আছে, কি প্রকৃতি আছে, আর কত মাত্রার বা কোন তাল। এইটাই হচ্ছে আমাদের গানের আগে থেকে শুরু করার বিধান, যেটা দেখে আমরা বুঝতে পারি। শুভজিৎ রায় প্রণাম রইল ওনার জন্য, একটু জানাবেন, আমার হয়ে অনুরোধ রইল, অনুরোধ করেছে। কি অনুরোধ করেছে? প্রণাম জানানো। আচ্ছা, শুভজিৎ রায় থ্যাংক ইউ, ও প্রণাম জানিয়েছে তোমাদেরকে, ঠিক আছে, অনুরোধ করেছে জানানো, জানিয়ে দিল। আচ্ছা, তুমি সুখে থেকো, ভগবান মঙ্গল করুক, আমার কাছে যতটুকু জানার ইচ্ছা তোমরা প্রকাশ করবে আমি ততটুকুই তোমাদের জন্য বলে দেব। আচ্ছা, এটা গেল সমতালের বিষয়। তবে আমি এর আগে বলে দিচ্ছি, সমতাল আরও আরও কয়েকটি পর্ব, যেটা যোতসম বলা হয়, দ্বিতীয় পর্ব থেকে শুরু হয়, দ্বিতীয় তাল থেকে শুরু হয়, তার সেইটার জন্য তাকে যোতসম বলা হয়। আর যদি প্রথম তাল থেকে শুরু হয়, সম থেকে শুরু হয়, তাকে বলা হয় সমতাল। প্রথম ছন্দ থেকে যদি শুরু হয় তাকে বড়দশকুশি বলা হয়। আরও একটা তাল যেটা কন্দর্প তাল, শুধু গতি ভেদ করলে সেটা কন্দর্প তাল হয়, সেই কন্দর্প তালও সমতালের একটা অঙ্গ হিসাবে ধরা হয়। মাধব মণ্ডল গুরুজি, জোর সোম বলে কিছু আছে কি? যদি থাকে তাহলে সম্পর্ক। জোর সোম নয়, যোত সোম। মাধব মণ্ডল তুমি জানতে চেয়েছো যোত সোম, যোত সোম বলে আছে, সেটা বাজনার খুব একটা প্রভেদ নেই, সেটা গানের ক্ষেত্রেই একমাত্র প্রভেদ আছে। সেই গানটা বললাম না, যদি সমতাল হয় তাহলে সম থেকেই গানটা শুরু হয়, গানের ধরতাইয়ের জন্য গানটা আগে থেকে শুরু করছে, কিন্তু মেন ধরাটা সম থেকে।
এই প্রথম ছন্দে যখন ধরা হয়, এই প্রথম ছন্দ থেকে যদি ধরা হয় তাহলে সেটা কন্দর্প তালে এসে যায়। যদি দ্বিতীয় ছন্দ থেকে ধরা হয় মানে জোরের আগে, এক কথায় জোরের আগে, সেটাকে আমরা কীর্তনে যোৎসম বলে থাকি। তবে যোৎসমটা শুধু কাটানেই প্রকাশ পায়। যোৎসম গানের গাছ গান কিছু নেই, সেটা শুধু কাটানের একটা অতিরঞ্জিত করার জন্যই যোৎসমের কাটান আমরা বলে থাকি, কিন্তু কখনোই যোৎসম গাছ গান কিছু আলাদা করে বোঝানো নেই। বলো, আর সুশান্ত মন্ডল জানতে চেয়েছে ছোট দশকুশি একটু গানের সঙ্গে বাজাবেন। সে বাজিয়ে দিচ্ছে। আর কৌশিক কৃত্যদীপ বিশ্বাস জানতে চেয়েছে দাসপেরি তালের সম্পর্কে। আচ্ছা, দাসপেরি তাল 8 মাত্রা, যার ছন্দ 4 আর 4। আচ্ছা, সেই বোলটা আমরা 3 ভাগে ভাগ করি, চঞ্চপুট বলি ছোট গতিকে, মধ্য গতিকে দাসপেরে বলি, এবং বড় গতিকেও আমরা বড় দাসপেরে বলি। 3টে গতিভেদে, আর আমরা ছোটটাকে 4 মাত্রা বলে থাকি, মধ্যটাকে 8 মাত্রা বলি, এবং বড়টাকে 16 মাত্রা বলি। এটা গান সাধারণত বোঝা যায়, সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি, তারপরে ছোট দশকুশি গানটা আমি ছোট করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখে এলাম কালে কুশল। আচ্ছা, দাসপেরে তালটা একটু দেখিয়ে দিচ্ছে। তো দাসপেরে তালের বোলটা হচ্ছে ঝা তা তে টে তা খি গুরু গুরু দা ঘি নে দা দে দা ছা। এর উপরে বিভিন্ন যতগুলো মানে অঙ্গের বাদ্য আছে সেগুলো বাজানো হয়। অপরজিৎ দেবনাথ ও জানতে চেয়েছিল যে স্যার দাসপেরে তালের একটা কাটান, তো এই ঘাত, তা আমি ও দাসপেরে তালের একটা ঘাত জানতে চেয়েছে। খুব সিম্পলভাবে যদি দাসপেরে তালের একটা ঘাত বাজানো হয়, খুব মানে সরলভাবে, ঝা তেরে তেরে খেটা তাকি তেরে খেটা তা তেরে তেরে খেটা তাকি তেরে খেটা দা ঘি তেরে খেটা ঝা দা ঘি তেরে খেটা ঝা দা ঘি তেরে খেটা। ঘাত সাধারণত 2 থেকে 4 আবর্তনের মধ্যে হলে খুব ভালো হয়, সেজন্য আমি দেখালাম ঝা তেরে তেরে খেটা তাকি তেরে খেটা তা তেরে তেরে খেটা তাকি তেরে খেটা দা ঘি তেরে খেটা ঝা দা ঘি তেরে খেটা ঝা দা ঘি তেরে খেটা। আর বোলটা আমরা বাজাচ্ছি ঝা তা তে টে তা খি দা ঘি নে দা গে দা ঝা। ঘাতটা বাজাবো ঝা তেরে তেরে খেটা তাকি তেরে খেটা তা তেরে তেরে এবারে এই দাসপেরেটা কিভাবে গানের সঙ্গে যাচ্ছে সেটা আপনারা শুনুন। হ্যাঁ, না আর সিদ্ধার্থ রায়চৌধুরী বলেছে গুরুজি সমতালে কি ঘাত বাদ্য বাজানো যা হয়? সমতালের সবই ঘাত। শোনো সিদ্ধার্থ রায়চৌধুরী, তুমি যেটা বলেছ সমতালের ঘাত, সমতালের অ্যাকচুয়ালি বাদ্য প্রকরণটা আকাশের মধ্যেই ঘুরতে থাকে। যদি বাজনাটা দ্বিগুণে বা চৌগুণে সেট করা থাকে, যে ঘাত বলতে আলাদা করে যে ঘাত, সে ঘাত এখানে বাজানো হয়। তবে এই বাদ্যগুলো লহর বাদ্য বলা হয়, এবং লহর বাদ্য 2 প্রকারের হয়। এক আঙ্গুলি লহর বাদ্য হয়, আর এক গোটা হাতের লহর বাদ্য হয়। এই গোটা হাতের লহর বাদ্যগুলোকে আমরা বড় গানে বেশি করে ব্যবহার করি, তবে ঘাত হয়।
ঘাতের ডেফিনেশন মানে ঘাতের সংজ্ঞা অনুযায়ী আছে, ঝা কেটা ঝা তিনি কেটা নিধেয়া কেটা জেনেতা কেটা গেগেনা কে ঘেনা তিনি তা কেটা তা তিনি কেটা নিধেয়া কেটা তেনে ঝা গুরুগুরু তিনি তিনি তাতি না তিনে তাতি নে তা গুরুগুরু তিনি তিনি তাতি না তিনে তাতি নে তেই না তেই কেটা দাগে নে তা কেটা ঘেনা তিনি তা কেটা দাগি দর দর গড় দাগ তর গড় দাগি তর গড় ঝা দাগি তর গড় ঝা দাগি তর গড় ঝা কি দাগি তর গড় ঝা দাগি ঝা দাগি তর গড় ঝা কি দাগি তর গড় ঝা দাগি তর গড় ঝা দাগি তর গড় ঝা এটা ঘাত হিসাব আমরা পেয়েছি। এরকম ঘাত আছে, তবে ঘাতের যে রুলস সেই রুলস যদি বাজানো হয় তখন ঘাত বাধ্য হয়ে যায়। সিদ্ধার্থ রায়চৌধুরী, ঘাত বাধ্য কাকে বলে একটু বলবেন? ঘাত বাধ্য মানে যদি পূর্ণ একটা ঘাত বলা হয় তার প্রথম পাঠটা যা হবে দ্বিতীয় পাঠটা তার চেয়ে ছোট হবে এবং তৃতীয় পাঠে তিহাই হয়, এটা ঘাতের একটা স্ট্রাকচার মানে একটা মূর্তি। ধরো ধেরেটি ধেরেটি ধেরে দাগি তেড়ে তেড়ে খেড়ে থাকতে রেখে তেরেটি তেরেটি তেরে তাকি তেড়ে তেড়ে খেড়ে থাকতে রেখে, তাহলে প্রথম ছন্দটা চার গুরুবাণী চার লঘুবাণী, তাহলে তারপরে ছোট ছন্দ আসছে দুই করে ঝাঁ তেড়ে তেড়ে খেড়ে থাকতে রেখে তা তেড়ে তেড়ে খেড়ে থাকতে রেখে, তারপরে এলো তিহাই দাগি তেড়ে খেড়ে ঝাঁ দাগি তেড়ে খেড়ে ঝাঁ দাগি তেড়ে খেড়ে। অর্থাৎ প্রথম চার চার ছন্দে গিয়েছে একটা গুরু একটা লঘু, তারপরে দুই দুই ছন্দে একটা লঘু একটা গুরু, তারপরে চার মাত্রা তিহাই। এটা ঘাতের ডেফিনেশন এবং এটাই ঘাত আমরা এইভাবেই গঠন করে থাকি। বলটা শোনো, গানের সঙ্গে দাসপ্রের প্রশান্ত বিশ্বাস গুরু যে মূর্ছানের মান কি, মূর্ছানার মান কি? প্রশান্ত তোমাদের জানার খুব আগ্রহ, এটা আমি খুব মানে অ্যাকসেপ্ট করি, এটা খুব পছন্দ করি। এই যে জানার আগ্রহ থেকেই তোমরা জানতে পারবে, জানলি জানবে তোমরা, মানে মনে মনে বল পাবে, বল পেলেই তোমরা আগামী দিনে মানে সাবজেক্টকে ধরে রাখার মানে উপযুক্ত হবে। সেজন্য তোমাদের প্রত্যেকটা কথা আমি মাথা পেতে মেনে নেব এবং আমি বলছি তুমি জানতে চাইছো মূর্ছান, মূর্ছান মানে হচ্ছে মূর্ছিত যাওয়া। শব্দ অর্থ ব্যাখ্যা করলে তার শব্দের বুদ্ধুৎপত্তিগত অর্থ ব্যাখ্যা করলে মূর্ছা মানে অচৈতন্য। এখানে কিভাবে অচৈতন্যটা প্রয়োগ হলো, এই ল্যাঙ্গুয়েজটা মানে এই ভাষাটা এর ভাবটা কিভাবে গানের সঙ্গে সেট হলো, যখন আমরা মাতনে উঠি অর্থাৎ মাতোয়ারা হয়ে যায় তখন আমাদের হিতাহিত আর যেন জ্ঞান থাকে না, আমরা আর ব্যালেন্স করতে পারছি না, তখন অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান মিন্স অচৈতন্য, অচৈতন্য মিন্স সেন্সটা হারিয়ে যাচ্ছে। তাহলে যে সেন্সে বাজনাটা গানটা চলছিল সেই সেন্সটা আর থাকছে না এবং আস্তে আস্তে নার্ভ ফেল করছে। এই নার্ভ ফেল করাটা অর্থাৎ আস্তে আস্তে মুচড়ে পড়া, অচৈতন্য হয়ে পড়া, আস্তে আস্তে কাটিয়ে পড়া, না পারা নার্ভ, এই ছবিটা যখন বাজনার মধ্যে দিয়ে আঁকা হচ্ছে সেই বাদ্যটাকে আমরা বলছি মূর্ছান বাদ্য। যেমন আমরা দাঁশ পেরে তালে বাজাই দাদাধে না দেনে দাদনে দেইয়া, দাদাধে না দেনে দাদনে দেইয়া, তালাধে না দেনে দাদনে দেইয়া, দাদাধে না দেনে দাদনে দেইয়া, তালাধে না দেনে দাদনে ঝা তেরে কেটা ঝা তেরে কেটা ঝা 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 কি, এই যে মূর্ছা সে মানে অচৈতন্য হয়ে গেল, এটা মূর্ছা। আর তুমি জানতে চাইছো মান, মান মানে হচ্ছে একটা সম্পর্কের সঙ্গে একটা আস্বাদন, কখনো
আমরা বিচ্ছেদ পর্যন্ত যাব না, তার আগেই আমাদের মিলন হতেই হবে। ততক্ষণ পর্যন্ত আমরা মান বলে থাকি। যেমন মান আমরা শিখ হলে কোন জায়গাটাকে বলি? আমরা মান বলতে তোমার সঙ্গে আর আমি কথা বলবো না গো, অনেক কথা হয়েছে বাবা, থাক, তুমি খুব ভালো লোক, তোমার সঙ্গে কথা বলবো না। এইদিকে ঘাটটা ঘুরিয়ে বিজ 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 করে দু চারটে মনের কথা বলা হলো, রাগের কথা বলা হলো, অভিমানের কথা বলা হয়ে গেল, শেষবেলা দেখা গেল সব ফুরিয়ে গেল, টাইম শেষ, তখনই আবার গিয়ে এক হয়ে যাওয়া, এটা কি বলে মান। কিন্তু মাথায় রাখতে হবে মান মানে ডিভোর্স নয়, ছাড়াছাড়ি নয়, মান মানে অভিমান কিন্তু মিলনের টাইমের আগে পর্যন্ত। এই বাদ্য পদ্ধতিটাকে মান বলা হচ্ছে। যেমন বাদ্য টেকনিক দেখো, বাদ্যের প্রকাশ দেখো, বাদ্যের ছবি দেখো, বাদ্যটাকে শুধু বাজানো বড় কথা নয় প্রশান্ত, বাদ্য যে কেউ বাজাতে পারে, কিন্তু বাদ্যটাকে পরিবেশন করা তার একমাত্র বাদকের উপলব্ধি। ঠিক মানে তোমার সঙ্গে কোনো কথা নেই, ঝা কি এই তা, তাহলে খিত ঝা এইটা, তাহলে চার মাত্রার কিন্তু বাদ্যের ডিজাইনটা দেখো, খিত এইটা, তাহলে চার মাত্রা হতে পারে, বোলটা খুব সিম্পল, খিত যা তিনি কি তা। কিন্তু যদি এই বোলটাকে আস্বাদন করা যায় তাহলে রস ফুরাবে না, তাই না? সেই জন্য যে কোনো গান এবং বাজনাকে যদি আমরা আস্বাদন করি তবে তার স্বাদ অপরিসীম। কিন্তু যদি আমরা তাকে আস্বাদন করতে না পারি তাহলে সীমিত স্বাদেই সে আটকে থাকবে। তো কি আচ্ছা দাসপেরে তালের একটা গান কিন্তু দিচ্ছ, যদি একটা মানের একটা যদি ছবি আঁকা হয় তাহলে একটু শোনো যে মান কি জিনিস। যে মান ধরো আমি কীর্তনে বাজাচ্ছি না, কিন্তু আমি কোনো তালের মধ্যে বাজাচ্ছি না, কিন্তু মানটাকে আমি দেখাতে চাইব, তো সেক্ষেত্রে মানটা কি হয়ে যায়? মান হওয়ার আগে অনেক ঝগড়া ঝঞ্ঝাট হয়। যেমন আমার কতগুলো বাজনা আছে আমরা বাজাই, মানুষের মান সম্বন্ধে এবার পুজোর শাড়ি চাই, এবার করোনার আক্রান্ত, এবার আর হয়তো বলবে কিনা, দাবি করবে কিনা বউরা জানি না, কিন্তু আমরা পরিবারগত পদ্ধতিতে যা দেখে আসছি দুর্গাপুজোর আগে একটা দাবি দেওয়া ছেলে বউ সবারই থাকে, তো সেক্ষেত্রে আমার শিকল কি বলে, এবার পুজোয় শাড়ি চাই। তাহলে শিকলে বলছে এবার পুজো শাড়ি চাই, না হলে বাপের বাড়ি যাব না। এইখানেই থাকবো, ও এইখানেই থাকবো, থাকার পর কি করব, এখানেই মরবো, আর মরলেই তোমার দুর্গাপুজো মাথায় উঠে যাবে, তোমাকে জেল খাটতে হবে। এবার তুমি কি চাও সেটা করো, এই বলে স্ত্রী মান করলো। তো এই যে মানের এই পর্বটা, এবার পুজো শাড়ি চাই, না হলে বাপের বাড়ি যাব না, এইখানেই থাকবো, এইখানেই মরবো, তোমার হবে যে, এটা 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 মানুষকে খুশি করার জন্য অনেক সময় আমাদের ক্রিয়েটিভিটি দেখাতে হয়। তো এই যে এই পদ্ধতিগুলোকে, এটা আমার নিজের কম্পোজিশন, হয়তো আমার মন থেকে ব্যক্ত করেছি এই পরিবেশটাকে তোলানোর জন্য, কিন্তু
শাস্ত্রীয় মতে ও মানের যে প্রভাব আছে সেটা আমি একবার দেখাচ্ছি। একটু ছোট্ট নাগমার সাথে দমবন্ধ হওয়া পরিবেশ হয়ে আছে, মানুষ যেটা চায় সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। মানুষ কি চায়? আনন্দ, অর্থাৎ শ্রম, কিন্তু সেই শ্রমটা আমরা পাইনি, কালে আটকে আছে। বলটা কি? কাটা কাটা কাত, কাটা কাটা কাত, তা কাতে তে তা কা তা গদি ঘেনে ধা, কাটা কাটা কাত, এই বুড়ো আঙুলের ডগায় চলে গেছে। বুড়ো আঙুলের ডগায় বলটা আছে, এ যতক্ষণ এখানে না আসবে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু শ্রম নেই। এই অতৃপ্তিটা কি আমরা মানের কারণ ভাবি? হৃদয়ে শান্তি নেই এবং এর কোনো স্ক্রিপ্ট নেই, এটা অন দ্য স্পট, এই করতে করতে এটা এসে যায়, এটা ফিলিংস থেকে আসে। তার আগে আমরা কি করি? আনন্দ করি তো, তা সেই আনন্দটাই বোর্ডের মধ্যে প্রথম মানুষকে নিয়া, তারপরে মানুষের সঙ্গে হাতে তালি দিয়া, হঠাৎ করে তালিটা বন্ধ হয়ে গেল, বাজনাটা থেমে যাওয়ার কারণে সে আমার উপরে মান করে ফেলল। আবার শোনো দেখো, 1 2 3 4 এবার দাস ফেরে তালের শুধু গাছ গানটুকু গা, ওই কৃতিদীপ্ত বিশ্বাস উনি শুনতে চেয়েছে। ম্যাম হান্তারা বলেছে বড় দাস ফেরে তালটি বাজাতে। আচ্ছা, বড় দাস ফেরে তাল বাজাবো। শুধু গাছ গানটা গাই না, দেখে এলাম তারে
গানের ক্ষেত্রে না কাটান বাজনার ক্ষেত্রে দাসপেরের মধ্যগতি আর দাসপেরের ছোট গতিটা আগের দিন শুনিয়েছি চঞ্চপুট একবার তবু শুনে নাও ছোট গতিটা ললিতা দাসপেরে তো তোমরা শুনলে আর যেটা আছে একজনা জানতে চেয়েছে ছোট দশকুশি ছোট দশকুশিটা একবার ছোট করে গেয়ে দিচ্ছে ছোট দশকুশি সাধ মাত্রা সেটা ছোট দশকুশি সাত মাত্রা আমি আগেও বলেছি এক দুই এক দুই এক এক দুই তো এরপরে এটা ছোট গতি মধ্য গতি আর বড় গতি আর একটা জিনিস জানিয়ে রাখি ছন্দ বিচারে যেটা মধ্যগতি বড় গতি এবং ছোট গতি কিভাবে আসে আমি এটা তালি এটা খালি আমি প্রথমেই বলতে চাইছিলাম তারপরে সরে গেছিলাম যে কোনো কারণে কিন্তু আমার জানানোটাই উদ্দেশ্য সেজন্য আমি সেটা জানাতে চাই আমাদের শিকলে তিনটে গতিকে নির্ধারণ করতে তিনটি মুদ্রা আছে হস্তচালন আছে সেটা এক তালি বলা হয় এক দুই সবচেয়ে ছোট ছন্দ বলা হয় এক দুই তিন
চার, এই কাল এক তালি আর এই খালি, এই দুটো পাটে এক যাওয়ার সময় একটা কাল আর ফেরার সময় একটা কাল, এই কারণে চারটে মাত্রা হয়ে যায়, ছন্দটা চারের হয়, তাহলে একটা তালি একটা খালি দুটো কাল মধ্যগতি ছন্দের জন্য। এর আর একটা পদ্ধতি আছে যেটা এক দুই তিন চার এইভাবেও হাত চালনা করা হয়, কাজেই দু রকম সিস্টেমই আছে। তবে যদি আমরা এটাকে আটে করতে যাই তাহলে সেক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, অর্থাৎ তাল কাল ছাড়া কোষ কাল কোলের কোষ কাল ফাঁক কাল সোম, এটা। আচ্ছা, তন্ময় ব্রহ্ম ব্রহ্মচারী না? হ্যাঁ, তন্ময় ব্রহ্মচারী মাথোটা সম্পর্কে জানতে চাইছে। আচ্ছা, তন্ময় ব্রহ্মচারী উনি মাথোট সম্বন্ধে জানতে চাইছে, খুব ভালো প্রশ্ন। কারণ মাথোট এই শব্দটা আমাদের, মাথোট বাজনা মানে কি? হ্যাঁ, মাথোট বাজনা মানে আমাদের এটা খুব আনকমন শব্দ, কিন্তু মাথোট কথাটা খুব আনকমন শব্দ, এটা আমার গুরু আমাকে যথারীতি শিক্ষা দিয়ে বলেছেন মাথোট সম্বন্ধে। যাই হোক, আমি সেটা বলছি। তার মধ্যে আর একটা জিনিস তোমার অ্যান্সার দিতে তো আমার বাকি রয়ে গেছে, যেটা তুমি বলেছিলে তেওর তালের স্যার তিন গুণ, সেটা আমি একবারে ভুলে গেছিলাম মাথা থেকে, তা তোমার কথা বলতে আমার মনে এলো, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, যে তেওর তালের তিন গুণটা, এবং আমি বাজিয়ে দেখাচ্ছি যে তেওর তালের তিন গুণটা, আমি তার আগে এবার বলে দিচ্ছি, দিয়ে তোমাদের ঘরে বাঁচিয়ে দেখাচ্ছি। যা খি যা খি যা খি খি, সরি, তোমাকে এটা আমার বলা দরকার আগে, যেটা আমি এক গুণ বলছি, তারপরে আমি দু গুণ বলবো, তারপরে তিন গুণ বলবো, তারপরে চার গুণ বলবো, এটা বলার পদ্ধতি। তুমি একটা প্রশ্ন না করে আমরা এইভাবে তোমাকে বুঝালে তুমি আগামী দিন আরও প্রশ্ন ভালো মতো করতে পারবে, যে শুধু তিন গুণটা নয়, তিন গুণটা শক্ত বলে সবাই এড়িয়ে যায়, তবে তুমি আমাকে করেছো, তবে ম্যাক্সিমাম শিকল বাদকদের এটা না করাই তাদের জন্যও ভালো, কারণ জানো তো সত্যি কথা একটা অপ্রিয় সত্যি কথা ভালো নয়। তুমি তিন গুণ বললো, কিন্তু আমাদের মতো লোককে বললে অসুবিধা নেই, আমি তোমাকে এক গুণ তিন গুণ দেখাতে পারি সরাসরি, সেটা হচ্ছে যা কি যা কি কি গুরু গুরু দেই না কে যে দা দিদি তাকে দা জন্য তাকে তা কি তা কি কে গুরু গুরু দেই না কে যে দা দিদি তাকে দা জন্য তাকে যা কি কে গুরু গুরু দেই না কে যে দা দিদি তাকে দা জন্য তাকে তা। আমি কোন কায়দায় বললাম? তিন চোদ্দ বিয়াল্লিশকে আমি চোদ্দোর মধ্যে বলেছি, তাতে বাজনাটা বলা হলো দেড় আবর্তন, কারণ এক আবর্তন ফুল আর তার হাফ, এটা ছবার যদি আমি বলি তাহলে এর দেড় আর পরের তিন পাটে দেড়, তাহলে সেটা হয় তিন গুণ। আমি এটা দেড় গুণের মধ্যে তিন গুণের ভাঁজটা তোমায় দেখালাম, এবং এর পরে রয়েছে চার গুণ। আমরা এতটা মজবুত হয়ে শিক্ষাকে ভালোবেসে করি, নট কাউকে দেখানোর জন্য, নিজের ভালো লাগা থেকে নিজের ভালোবাসা থেকে আমি এগুলোকে চর্চা করি। তো তাই তোমাকে আমি বলে দিচ্ছি এক গুণ দু গুণ তিন গুণ চার গুণ, চার গুণ তিন গুণ দু গুণ এক গুণ, আমি প্রথম হাতে বলছি, তারপর আমি বাজনাই শুনেব। যা, একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরতে হবে। যা খি যা খি খি গুরু 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 দেই না কে দা দি দি তা দা ঘে নে তা খে তা ঝাঁকি ঝাঁকি কি গুরু গুরু দেই না গে দা ধি দি তাক দা ঘে নে তা কে তা কি তা কি
গুরু গুরু ধেই নাকে গেদা দিতি তাক দাগে তাকেটা ঝাঁকি ঝাঁকি গুরু গুরু ধেই নাকে গেদা দিদি তাক দাগে নেতা তাকি তাকি কি গুরু গুরু ধেই নাকে গেদা দিদি তাক দাগে নেতা কেটা কি ঝাঁকি কি গুরু গুরু ধেই কে গেদা দিদি তাক দাগে নেতা কেটা ঝাঁকি ঝাঁকি কি গুরু গুরু ধেই নাকে গেদা দিদি তাক দাগে নেতা কেটা তাকি তাক কে গুরু হৃদয় নাকে গেদা দিদি তাকে দাগে নেতা কেটা ঝাঁকি কে গুরু হৃদয় নাকে গেদা দিদি তাকে দাগে নেতা কেটা তাকি তাকি কে গুরু হৃদয় গেদা দিদি তাকে দাগে নেতা কেটা ঝাঁকি ঝাঁকি কি গুরু হৃদয় গেদা দিদি তাকে দাগে নেতা কেটা তাকি তাকি কি গুরু হৃদয় নাকে গেদা দিদি তাকে দাগে নেতা কেটা ঝাঁকি ঝাঁকি কি ভেইনা গেদা দিদি তাকে দাগে নেতা কেটা ঝাঁকি ঝাঁকি কি গুরু গুরু দেই না গেদা দিদি তা দাগে নেতা কেটা তাকে তাকে কি গুরু গুরু দেই না গেদা দিদি তাকে দাগে নেতা কেটা ঝাঁকি ঝাঁকি কি গুরু 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 ধেই না কে দা দি দি তা ক দাগে নে তা কে তা ছা এক থেকে চার গুণ চার থেকে এক গুণ পর 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 এগুলো শিখল বাদকদের জন্য নয়, তার না থাকার কারণ আছে, না থাকা ব্যবহার না থাকলে আমরা প্রয়োজন ছাড়া কিছু করি না। আমার মতো কিছু লোক যারা অপ্রয়োজনীয়গুলোকে মাথায় ভিড় করে রেখে দেয়, জমিয়ে রেখে দেয়, তা তুমি আমাকে করেছো, অসুবিধা কিছু নেই। তোমার এনি কোশ্চেন? আচ্ছা, তুমি জানতে চাইছো মাথট 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 হচ্ছে যে তালটা, সেই তালটা কোনটা যেটা জামালিতে জমাটি বাদ্য বলা হয়। মাথর তালটা অ্যাকচুয়ালি হচ্ছে চোদ্দ মাত্রার তাল, যার ছন্দ চার চার দুই চার। এই ছন্দের উপরে দাঁড়িয়ে যে জমাটি বাদ্যটা বাজানো হয়, যে পরপর পরপর জমাটি বাদ্য বাজানো হয়, অর্থাৎ জামালির ভিত বাদ্যটাতে আমরা জমাটি বাদ্য করতে যে বাদ্যটা বাজাই সেটাকেই বলা হয় মাথর। চোদ্দ মাত্রা দাগুরু গুরু ঝেলাকে ঝিনি দেইয়া তেরে খেটা, দাগুরু গুরু ঝেলাকে ঝিনি দেইয়া তেরে, দাগুরু গুরু ঝেলাকে ঝিনি দাগিনাকে যা দাগিনাকে যা দাগিনা। এরপর থেকে আমরা ধাতগুলো শুরু করি। এই যে বারংবার এই জমাটে জায়গাটায় আসে এবং এই জমাটের উপরেও কিছু প্রকার আছে যেগুলোকে আমরা মাথর বলে থাকি। আচ্ছা, তারপরে কে কি? দীপ্ত কুমার, যে গুরুজি আমি শ্রীখোল বাজনা শেখার প্রয়াস করছি, ইউটিউবের কিছু ভিডিও দেখে হস্ত সাধনা করছি, আমাকে আশীর্বাদ করবেন এবং কৃপা করে ষোলো মাত্রা বা বারো মাত্রা তিহাই সম্পর্কে একটু, বত্রিশ মাত্রা তিহাই সম্পর্কে একটু আলোচনা করবেন, এর ব্যবহার সম্পর্কে। আচ্ছা, তিহাই শব্দের অর্থ কি? তে মানে তিন, আর হাই মানে হুঙ্কার। তে হাই, তে মানে তিন, আর হাই মানে হুঙ্কার বা তিনবার কোনো কিছুকে সংকল্প করা। যেমন ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, যে কোনো ঠাকুর মশাই যে কোনো একটা মন্ত্র শেষ করাতেই ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, এইটা আমরা সঙ্গীতের ক্ষেত্রে সমাপ্তি করার জন্য এই পদ্ধতিটাকেই ব্যবহার করে থাকি। একই জিনিস তিনবার বাজানো হবে, কিন্তু শেষে শেষের যে অং ধা যেটা সমাপ্তি শব্দ সেইটা সমের জন্য রেখে দিতে হবে। যেমন তুমি বলছো আট মাত্রা, ধরো তেরে খেটা ঝাঁ, তেরে খেটা ঝাঁ, তেরে খেটা, তাহলে ঝাঁটা সমের জন্য রাখা হয়ে গেল। তাহলে এই তিহাইয়ের ভাগটা কিভাবে হলো? তেরে খেটা ঝাঁ তিন, তেরে খেটা ঝাঁ ছয়, তেরে খেটা ঝাঁ নয়।
এবার নমাত্রার এই তিহাইটা ধাটাকে যদি আমি হাতে রেখে দিই তাহলে আট মাত্রায় শোধ হয়ে গেল, তাহলে আমি তিহাইটাকে বলবো আট মাত্রার তিহাই। এইবার এই তিনটা যখন আমি ছয়ে বলবো সেটা হয়ে যাবে ষোলো মাত্রা তিহাই। তেরে কেটা গেগে নাও ঝা, তেরে কেটা গেগে নাও ঝা, তেরে কেটা গেগে নাও, তাহলে ষোলো মাত্রা তিহাই গেলে ঝাঁটা পড়লে সমের জন্য। তারপরে তুমি যদি মনে করো যে আমি চার মাত্রা, তেরে কেটা ঝাঁ, তেরে কেটা ঝাঁ, তেরে কেটা, চার মাত্রায় হয়ে গেল। আর এই তিহাইয়ের নির্ভর করে গতিটার উপরে, তিহাই গঠন করতে গেলে এক একটা তুমি যে বাজনাটা বাজাচ্ছ সেই গতিটাতে কোন গতি সেটা একের মধ্যে চার করে যাচ্ছে না একের মধ্যে তিন করে যাচ্ছে না পাঁচ না ছয় না আট, এইভাবে যদি তুমি তিহাইকে খুব ভালো করে বানাতে চাও দুটো পদ্ধতি তুমি মাথায় রাখো, এক তিহাইয়ের স্ট্রাকচার মানে তিহাইয়ের ফরম্যাটটা কি আর তিহাইয়ের বলবাণীটা কি। তাহলে তিহাইয়ের ফরম্যাটটা তুমি আগে থেকেই জানতে পারো যেহেতু তিহাই হিসাবের ব্যাপার, কিন্তু বলবাণীটা তুমি যে জায়গায় যে বলবাণীগুলো ব্যবহার করছিলে সেই বলবাণী থেকেই, ধরো আমি একটা বড় বোল বাজাচ্ছি না তেরে 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 না তেরে 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 না তেরে 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 না আবার এটা আমি যদি ষোলো মাত্রা করবো মনে করি তাহলে সেক্ষেত্রে কি করা যাবে, ধা তেড়ে 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 নাক ধেনে 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 তা তেড়ে 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 নাক ধেনে 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 ধা, এক ধা তেড়ে 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 নাক ধেনে 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 তা তেড়ে 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 নাক ধেনে 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 ধা, এক ধা তেড়ে 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 নাক ধেনে 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 তা তেড়ে 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 নাক ধেনে 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 ধা, এক ধা তেড়ে 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 নাক ধেনে 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 তা তেড়ে 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 নাক ধেনে 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 ধা। এই ষোলো মাত্রার আরো মডেল আছে, এটা হচ্ছে ফার্স্ট মডেল, আট মাত্রা তিহাইয়ের এটা ফার্স্ট মডেল কমন মডেল। কিন্তু আরেকটা মডেল আছে স্ট্যান্ডার্ড মডেল, সেটা এগারোর পাল্লায় যায়, ধরো ধা তেড়ে 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 নাক ধেনে 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 তা তেড়ে 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 নাক ধেনে 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 ধা ধা ধা, ধা তেড়ে 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 নাক ধেনে 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 তা তেড়ে 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 নাক ধেনে 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 ধা ধা, তেড়ে তেড়ে নাক ধেনে 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 তা তেড়ে 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 নাক ধেনে ধেনে ধেনে, সেটা আমরা বত্রিশে তিহাই বলতে পারি। এগারোর পাল্লা গেল, তিন এগারো ৩৩ হলো, তাহলে ৩২ মাত্রার তিহাই হলো আর এক মাত্রা সমে রইল। তাহলে জানতে হবে যে আটের ছকেই আছে, আট চার আটে ৩২, ষোলো ষোলো দুগুণে ৩২, এইভাবে এগুলো করা যায়। কীর্তনীয় পম্পা মণ্ডল দাদা প্রণাম নেবেন, মদনদোলা তালের আলোচনা জানতে চাইছি। মদনদোলা কীর্তনিয়া পম্পা, হ্যাঁ মদনদোলা কীর্তনিয়া পম্পা, উনি জানতে চেয়েছেন যে মদনদোলা মদনদোলা ২২ মাত্রার তাল, যে তালটা আমাদের অপ্রচলিত সেই তালের গান বা বাজনা আমরা কখনোই তালের নামটা শুনে রেখেছি কিন্তু বাজনা আমরা কখনো বাজানোর সুযোগ পাই না, কারণ সেই ধরনের গায়কও নেই গানও নেই আর না বাজানোর অভ্যাসগত নাম মনে থাকলেও আমি যেহেতু শিক্ষকতার আসনে আছি আমি তোমাকে নিশ্চয়ই সেটা আমি একদিন না একদিন শোনাবো, আমি নেক্সট ক্লাস এসে তুমি থেকো আমি তোমাকে শোনাবো, যাতে তোমাদের শোনানোটা আমার একটা উদ্দেশ্য, সে আমার আশাটা বা আমার উদ্দেশ্যটা যেন আমি সফল করতে পারি। আমি শোনাবো তোমাদের মদনদোলা ২২ মাত্রা, আমি বলে দিলাম ২২ মাত্রা তাল, তার লওয়া তার ছন্দ বিভাজন সেই সম্বন্ধে আমি তোমাকে সম্পূর্ণটাই জানাবো নেক্সট ক্লাসে। তন্ময় সর্দার গুরুজির সমতালের সঙ্গতের এন্ডিংটা যদি একটু দেখান। এন্ডিং
আমরা সমতালে গুরু গুরু ঝেন না তাক এন্ডিং মানে এটাকে আমরা মূর্ছান বলি, গুরু গুরু ঝেন না তাকে তাতাকে তাতা, গুরু গুরু ঝেন না তাকে তাতাকে তাতা, গুরু গুরু ঝেন না তাকে তাতাকে তাতা, ধেনাকে নাতেন ধেনাকে নাতেন ধেনা। আচ্ছা এটা আমি বলে দিই তো, এটা সমতালের 28 মাত্রার মূর্ছান। আর তন্ময় সর্দার এটা জানতে চেয়েছে যে এন্ডিং অর্থাৎ সমাপ্ত করার যে মূর্ছান, গুরু গুরু ঝের নাতাকে তাতাকে তাতা, গুরু ঝের নাতাকে তাতাকে তাতা, গুরু গুরু ঝের নাতাকে তাতাকে তাতা, ঝের নাতাকে তাতাকে তাতা, ধেনাকে নাতেন তেনাকে নাতেন ধেনা তাতা ধেনা তাতা কি টিনি কি টিটা। বুঝা গেল যে এটা 28 মাত্রা, যেটা এর 16টা খুব সুন্দর একইভাবে যায়, কিন্তু যেখান থেকে শুরু হয় এর প্যাঁচ অংশটা, ধেনাকে নাতেন তেনাকে নাতেন ধেনা তা তা ধেনা তা তা কি ধা আ তিনি কি টি তা, এই 12 মাত্রা লাস্ট 12 মাত্রাটা খুব সাবধান এবং সংযত। কারণ গাড়ি যেমন ব্রেক কষলে একটা সাবধানতা অবলম্বন করতে হয় প্যাসেঞ্জারদের, তেমন গান বাজনার মধ্যে এই ব্রেক অর্থাৎ থেমে যাওয়াটা আমাদের সংযত অবস্থায় করতে হয়। অতনু ঘোষাল, শিখল কিভাবে বাংলায় জনপ্রিয়তা পেল সেই বিষয়ে সংক্ষেপে কিছু বললে ভালো হয়। অতনু ঘোষাল, শিখল কিভাবে শ্রী চৈতন্য দেবের, হ্যাঁ শিখল নাম হওয়ার আগে অতনু ঘোষাল তিনি জানতে চেয়েছে যে শিখলের জনপ্রিয়তা আসার কারণ কি বাংলাতে। হ্যাঁ, বাংলাতে জনপ্রিয়তা আসার কারণ আমি বলি, শ্রী চৈতন্য দেবের আগে এই শিখলের নাম ছিল মৃদঙ্গ। সেই মৃদঙ্গ কে বলা হয় দেববাদ্য, এবং যখন দেবাসুরের যুদ্ধকে মাধব মন্ডল মৃদঙ্গের উৎপত্তির ইতিহাস সম্পর্কে, মাধব মন্ডল উনিও জানতে চেয়েছিলেন মৃদঙ্গের উৎপত্তির ইতিহাসটা আমি একটু বলে দিই। তাদের সকলেই নিশ্চয়ই শুনছে জানছে, মাধব মন্ডল এবং অতনু ঘোষাল উনিও শুনছে। তা মৃদঙ্গ উৎপত্তির আমি ছোট করে ইতিহাস বলে দিচ্ছি, এবং কোন সময় থেকে শ্রীকলের প্রচার প্রসার সেটাও আমি বলে দিচ্ছি। প্রথম দেবাসুরের যুদ্ধে অসুরদের পরাজিত হলে শিব তাণ্ডব নৃত্য শুরু করলে, সেই সময়ে তাকে ছন্দে ফেরাতে ব্রহ্মার নির্দেশে বিশ্বকর্মার সহায়তায় মাটির অঙ্গ হরিতকির আকৃতি দিয়ে এই মৃদঙ্গ তৈরি হয়, এবং সেটা যখন নারায়ণের হাতে দেওয়া হয় তখন তাকে শত সহস্র গুণ অর্পণ করে। সেজন্য বলা হয় মৃদঙ্গ ব্রহ্মরূপায় লাবণ্যম রসমাধুরী সহস্র গুণ সংযুক্ত মৃদঙ্গায় নম নম। বিবর্তনের পথ বেয়ে তিনটে খুব প্রসিদ্ধ, এক হচ্ছে গোপচ্ছাকৃতি, এক হরিতকি আকৃতি, এক জবাকৃতি। হরিতকি আকৃতি আমাদের বাংলার শিখর, জবাকৃতি আসাম মণিপুরের দিকে শিখর, তাকে পুং বলা হয়। আর একটা আছে গোপচ্ছাকৃতি, যেটা আমাদের রয়েছে আদিবাসী মাদল বলে। হরিতকি আকৃতিটা শ্রী চৈতন্য দেবের সময় থেকে বাংলায় আবার পুনরায় জাগরিত হয়, এবং শ্রী চৈতন্য দেবের সঙ্গলাভের জন্য অনেক কথন আছে যেগুলো আমি বললে কতটা গ্রহণযোগ্যতা হবে সেটা ব্যক্তিগত সাপেক্ষ। যে এই শিকলের মহিমা এমনটাই ছিল, যখন শ্রী চৈতন্য দেব
শিখল করতাল সহযোগে ধর্ম আন্দোলন শুরু করে। তো কাজীর দরবারে যখন গেছেন তখন কাজী অত সহজে মাথা নত করার লোক ছিলেন না। তো তার আগের দিনও মহাপ্রভুর এই মৃদঙ্গ বা শিকলকে ভেঙে দেওয়ার জন্য জগাই মাধাই বা তার দস্যু দল বা এটা কাজীর নির্দেশে হয়েছিল বলে কাজীকে সেই রাতে স্বপ্ন দেয় যে কাজী তুমি যে মৃদঙ্গ ভেঙেছ তুমি চেনো না জানো না যে এই শিখল কি। কাজী স্বপ্ন দেখেছিলেন যে এই মৃদঙ্গ যেই ভাঙা গেল সেই মৃদঙ্গের মধ্য থেকে নৃসিংহ মূর্তি অবতীর্ণ হয়ে কাজীর বুক বিদীর্ণ করে দিচ্ছে। কাজী আতঙ্কিত হয়ে উঠল, যেমন হয়েছিল প্রহ্লাদের পিতার। সেই মৃদঙ্গ ভেঙে দেওয়ার ফলে কাজীর এই স্বপ্ন কাজীকে পুরো পাল্টে দেয়। এবং যখন মহাপ্রভু তার সমস্ত ভক্তদের নিয়ে গিয়ে প্রতিবাদ জানায় তার হরিনাম সংকীর্তনে বাধা দেওয়ার জন্য, তখন কাজী মহাপ্রভুর কাছে এসে তিনি ক্ষমা প্রার্থনা করেছিলেন। এবং তখন থেকেই এই কথা প্রচলিত হয়ে আসছে এবং মৃদঙ্গের মহিমা শ্রীকলের মহিমা প্রচার হচ্ছে। এছাড়াও আমরা আধ্যাত্মিকতা বাদ দিলেও দেখা যাচ্ছে যে শ্রী চৈতন্যদেব কলিযুগে আসার পরে তিনি যে হরিনাম অর্থাৎ তারক ব্রহ্মনাম বা জীবের মুক্তি মন্ত্র এটা প্রচার করতে তিনি দুটো বাদ্যযন্ত্র বেছে নিয়েছিলেন, কি এই খোল যাকে আমরা শুদ্ধ ভাষায় বলি শিখল আর করতাল। কেন বেছে নিয়েছিলেন তারও কিছু যুক্তি আমি দিতে পারি। যুক্তিটা হচ্ছে যদি আমরা বিজ্ঞান মানি তাহলেও যুক্তিটা মিলতে পারে। যেমন ছোট মুখ, শ্রী চৈতন্যদেব যখন শিখলের মুখটা ছোট করলেন তখন আওয়াজটা তীক্ষ্ণ হতে লাগলো। এবং এই শিখলের এমন একটা মহিমা আছে, জেনেই বাজার না জেনেই বাজার, কিন্তু একটা মিষ্টি শব্দ, সে এক আঙুলে মারুক, চার আঙুলে মারুক, শিখলের যে কোনো জায়গায় মারুক। যেমন একটা প্রবাদ আছে, খাইতে শুইতে নাম যথা তথা লয়, তাতে দেশকাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। তো শিখল তেমনই, তাকে যেখানে আঘাত করা হয় তার একটা মধুর ধ্বনি বাইর হয়। এবং এই টোনটা যখন উচ্চ স্বরে হরিনাম কীর্তন করবেন তাতে কোনো বিঘ্ন ঘটাবে না, শ্রুতি মধুরে কোনো বিঘ্ন ঘটবে না। তারপরে বারংবার টিউন করারও কোনো প্রশ্ন আসবে না বা সুর অমিল কানে শোনাবে না, যে কারণে শিখল একমাত্র কীর্তনের হরিনামের সঙ্গে খুব অ্যাপ্রোপ্রিয়েট। যদিও আগে থেকে রয়েছে পদাবলী বলেছে, লোলিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, সুচিত্রা বাজায় সপ্ত সরারাই দেখে রঙ্গ, সেটা বৈষ্ণব পদাবলীতে রাসলীলায় দ্বাপর যুগের কথা, তা তখনও মৃদঙ্গ ছিল। এবং এই পরবর্তীকালে শ্রী চৈতন্যদেব দেখেছিলেন যে এই যে শিখল হচ্ছে আদি বাদ্যযন্ত্র ভারতীয় এবং এটা দেববাদ্য, যে কারণে এই যন্ত্রটিকে মহাপ্রভু বেছে নিলেন এবং হরিনাম সংকীর্তনের উপযোগী করে তুললেন। এবং এর সাপোর্টে আর একটা গল্প আছে, যখন গোবৎস নিয়ে ভগবান সান্নিধ্যে গরুগুলো খেলছিল তখন এক সময় গরুগুলো চোখ দিয়ে অটোমেটিক জল গড়িয়ে পড়ছে। তো অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভাবলেন যে তোমরা কেন এমন করে
কাঁদছো আমি বুঝতে পেরেছি। তো তিনি কি করলেন, তিনি তাদের গায়ে হাত বুলিয়ে বললেন, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। গোবৎসগুলো কি ভেবেছিল, যে ভগবান যুগে যুগে যেন আমি তো আমরা তোমার সঙ্গ লাভ করতে পারি। তো সেই গোবৎস পরবর্তীকালে যখন কলিযুগ এলো, তাদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য এই শিখল তিনি সঙ্গী হিসাবে নিয়েছিলেন। যে কারণে শিখল কখনো গরুর চামড়া ছাড়া অন্য কোনো চামড়ায় তৈরি হয় না। এবং এই শিখল বাজালে কি হয়, তার মহিমাটা কত গভীর সেটাও জানো। এর 32টা অক্ষর আছে, 16টা নামে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। 32টা অক্ষর, 16টা নাম কি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তাহলে 16টা নাম, 32টা অক্ষর, তেমন এই শিখলে রয়েছে 32টা ঘাট। এবং এতগুলো নামও বলতে হয় না, আমি শিখল বাদক বলে গর্ব হচ্ছে আমার, এবং আমি অহংকার করতে বলছি না কাউকে। একবার শিখল আঘাত করলে এই 16 নাম 32 অক্ষরের ক্রিয়া লাভ হয়। এই জন্য শাস্ত্র বলছে মৃদঙ্গ শিখল মঙ্গল সন্ধ্যাকাল, খোল মঙ্গল সন্ধ্যাকাল। গোকুলানন্দ বলেছে অধিবাস কীর্তনে, খোল আজ খোল মঙ্গলি রাখি আনন্দ করি, খোল মঙ্গল বাদ্য মাঙ্গলিক বাদ্য। তো গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজায় তাতা থইয়া থইয়া, এগুলো আমাদের পদাবলিতে রয়েছে। এবং মৃদঙ্গের ব্যবহার যে সেই সময় কত গুরুত্বপূর্ণ সেইটা প্রত্যেক পদাবলিতে পদাবলিতে এই শ্রীকলের কথা বলা হয়েছে। শ্রী চৈতন্যদেব যখন এই প্রচারের মধ্যে এটাকে গ্রহণ করলেন, তখন যুগের তিনি যুগ অবতার, সবাই তার প্রেমে ভাসলেন এবং এই শ্রীকলকেও তারা দেখতে পেলেন যে কীর্তনের সঙ্গী হিসাবে একমাত্র শ্রীকল বাদ্যযন্ত্র। তবে বর্তমানে স্বপন পাচার, শ্রীকল আগে ছিল মরা নিয়ে যাওয়া, জনপ্রিয় হলো শ্রী চৈতন্য অবতার পরে হরে কৃষ্ণ হালদার অনুপ্রেরণা কবিতা লিখে। স্বপন তার মনের কথা লিখেছে, স্বপন পাচাল আপনারা ফেসবুকে লাইভও দেখতে পাচ্ছেন, ও হয়তো আবেগের হয়ে কিছু লিখেছে, তার জন্যে আমাকে ক্ষমা করবেন। আমি মৃদঙ্গ প্রচার প্রসারের জন্যে নিমিত্ত মাত্র, মহাপ্রভু যদি তিনি আমাকে দিয়ে কিছু করান তবে আমার জনম ধন্য। এবং প্রত্যেকটা মৃদঙ্গ বাদকের কাছে আমার করজোড়ে নিবেদন, তারা যদি আমার এই স্বপ্ন পূরণে সহযোগিতা করে, তারা আমার আত্মা ছাড়া আর কেউ নয়। দেহ আলাদা কিন্তু তারা আমার আত্মার ভাগিদার, এবং সেই আত্মা শুধু আমি নয়, ঈশ্বরের আত্মার অংশীদার। যারা সৌভাগ্যবান তারাই মৃদঙ্গ বাজাতে পারে। এবং অব্যক্ত এই হৃদয়ের যদি কেউ, একজন আমাকে বলেছিল শিখলের আত্মকথা, শিখলকে বলা হয় সাধু বাদ্য। কেন, সাধুরা যেমন নিজেদের সমস্ত জীবনের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে দিয়ে পরের মঙ্গলের জন্য রাস্তায় ঘুরে বেড়ায়, আমার শিখলও তাই। শিখল স্বপন বলেছে যে মরা ফেলার সঙ্গী, নিশ্চয় মরা ফেলার সঙ্গী, মরা হতে পারে না সবাই গো। কত বড় প্রকৃত বন্ধু বলে একমাত্র সঙ্গে যায় এবং মানুষকে উপলব্ধি করায়। খোল করতাল বাজছে মানে একটা মরা যাচ্ছে, একটা সবদেহ যাচ্ছে। তোমরাও এই দিনটার জন্য অপেক্ষা করো, কিন্তু শিখল কীর্তনকে স্মরণ করো শেষের দিনে। কিন্তু আমার মনে হয়
শিখল কীর্তন হচ্ছে, মহাপ্রভু বলেছেন সংকীর্তনের কাজই হচ্ছে চিত্ত মার্জিত করা, মনকে পবিত্র করা। যেমন বাসন মাজতে গেলে কসবাইট দরকার, তেমন মনকে পবিত্র করতে গেলে ধুলা ঝাড়ু দিতে, ধুলা পরিষ্কার করতে ঝাড়ু লাগে না, তেমন মন পরিষ্কার করতে হরিনাম। আর হরিনাম করতে গেলেও আমাদের শিখল লাগে, তাই হরিনামে যে কাজ আছে শিখল বাঁধলেও সেই কাজই আছে। যে কারণে আমরা শিখল বাজাবো এটা আমাদের পবিত্র মনের একটা সংকল্প, আর দিনে দিনে এর প্রচার প্রসার বাড়বে। কারণ তোমাদের মতো কিছু ছেলে আবার জন্ম নিয়েছে, মহাপ্রভু 500-550 বছর আগে এসে হরিনামকে প্লাবিত করেছে, তোমরা এখন এসেছো, তোমরা শিখলকে আবার জাগরিত করবে, এটাই মহাপ্রভুর ইচ্ছা। তাই তোমাদের মনে মৃদঙ্গ শিক্ষার অনুরাগ, আর মৃদঙ্গকে তোমাদের ভালোবাসা। এটা তোমার ইচ্ছায় আমার ইচ্ছায় না হলেও তার ইচ্ছায়, তিনি এটাই চায় আমাদের দিয়ে তিনি প্রচার প্রসার আবার ধরাধামে করাতে। আর যেটা আমাদের চেষ্টা থাকবে, শিখলকে শুধু কীর্তনের মধ্যে নয়, কীর্তনের বাইরে নানা প্রকারের শিখলের ব্যবহার। যেমন আকাশে চাঁদ উঠিলে চাঁদটা আমরা সবাই দেখতে পাই, পৃথিবীর যে প্রান্তে থাকি, তেমন শিখল যদি ভালো বাজে শিখলকে সবাই আদর করবে, সবাই কাছে পেতে চাইবে, সবাই ডাকবে। আমার মনে হয় এর চেয়ে আর কিছু আমাদের পাওয়ার নেই। তাই আমরা সবাই মিলে এমন একটা চাঁদ তৈরি করি, এমন একটা শিখলকে চর্চা করি, যে চর্চায় আমাদেরকেও অনেক উপরে তুলবে এবং উপরে থেকে মানুষ দেখেও খুশি হবে, আর মৃদঙ্গের প্রচার প্রসার আরও ঘরে ঘরে পৌঁছে যাবে, তাদেরও মঙ্গল হবে। এই আমার স্বপ্ন, আর মহাপ্রভুর ইচ্ছা, তার যন্ত্র, তিনি নিশ্চয়ই প্রকাশ করাবে আরও প্রবল আকারে। এটাই মনে হয় বাস্তবে ঘটছে, আরও ঘটাবে তিনি কৃপা করে। আকাশ চক্রবর্তী অনেকবার রিকোয়েস্ট করেছেন গুরুজি লোফাতারের ঘাতটা একটু যদি দেখান। আচ্ছা, আকাশ চক্রবর্তী ও জানতে চেয়েছে লোফাতালের ঘাত। লোফাতাল আমরা জানি 12 মাত্রা এবং তার প্রকৃতি 3-3-3, সেটা যাচ্ছি সাধারণত লোপাতালের ঘাত আমরা বাজাইও না, আর আমরা শিখতেও পাইনি, কিন্তু চর্চার জন্যে আমি নিজেকে নিযুক্ত করতে চাই। সেই জন্য তোমরা আমাকে বলো, আমারও ভালো লাগে যে আমার চর্চাটাকে তোমরা তারিফ করছো। আকাশ চক্রবর্তী, যেটা কোথাও পাবে না সেটা তুমি স্যারের কাছে দাবি করছো, তা তুমি শুনে রাখো যে স্যার এগুলো জানেন কি না। এটা তুমি যখন বলছো, তবে এটা শুনে রাখো, ঘাত হয় 2-4 আবর্তনের মধ্যে। এটা আমি বাজালাম 24 মাত্রা ঘাত, যদি 36 মাত্রা করা হয় তাহলে কি আসবে সেটা একবার শোনো। এটা যদি আমরা তিয়াই দিই তাহলে তেরে কেটা গে গে নাও, যা তেরে কেটা গে, তেরে কেটা গে গে। তাহলে আমরা যদি
খুব কমন দিয়ে যায়, তাহলে ঝা তেরে ঝা তেরে তেরে গেড়ে দাগ তেরে তেরে গেড়ে দাগ তেরে গেড়ে তা তেরে তেরে গেড়ে দাগ তেরে তেরে গেড়ে দাগ তেরে গেড়ে ঝা তেরে তেরে গেড়ে দাগ তা তেরে তেরে গেড়ে ঝা তেরে গেড়ে তা তেরে গেড়ে ঝা 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 তেরে গেড়ে তা তেরে গেড়ে ঝা 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 তেরে গেড়ে দাগ তেরে গেড়ে ঝা ঝা। এটা তোমার জন্য আমি সরল করে বললাম, এটা এটা কি হলো? আবার যদি এটাকে আমি চার আবর্তনের মধ্যে যায় সেটাও আর একটা বল আসতে পারে। এইভাবে অনেক আবর্তনের মধ্যে দিয়ে আসা যায়। তোমার লোক তাহলে ঢাক প্রশান্ত বিশ্বাস স্যার, কোল কষি আর ছাড়া কষি আর ফাঁকের হাত চলাটা দেখব। আচ্ছা প্রশান্ত বাবা, তুমি জানতে চেয়েছো কোল কোল ছাড়া কষি কাল কষি? দেখো আমরা এটাকে তালি বলি, তালি বলি, তালের পর আমরা হাতটা কালে আনি উপরে, যা 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 কালে খেয়ে নিয়েছে, যা 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 কালে খেয়ে নিয়েছে, মানে কালে কাল মানে উপরে দেখায় না, যা 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 কালে খেয়ে নিয়েছে ওসব এখন আর পাবি না। তাহলে কাল মানে উপরে অংশটাকে বলা হচ্ছে, এটা তাল। তল ধাতু ঘর্ষ প্রত্যয় যোগে হয় তাল। এই যে তল, এই তলের সঙ্গে আমার যে শব্দের একটা ঘষা, এইটা থেকেই তাল উৎপত্তি হচ্ছে। তল ধাতু ঘর্ষ প্রত্যয় যোগে তাল। তারপরে কাল, কাল কি হলো? যা 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 কালে খেয়ে নিয়েছে, তাহলে তাল কাল যা 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 তোকে আর চাই না, ছেড়ে দিলাম, যা যা তোকে আর চাই না, আমরা ছেড়ে দিলাম। এটাকে বলছে ছাড়া কোষ। তার আবার একটা কাল হয়, তারপরে কোলের দিকে যখন হাতটা আসে আমরা কোলের দিকে আনি, এটা আমাদের কোলের দিক বলে। কোলের দিকে যখন আনি তখন বলে কোল কোষ। তার আবার একটা কাল, তারপরে আসছে ফাঁক। যাতে যাতে দেখ কোথায় ফাঁকে পড়ে গেল, এই ফাঁকটা দেখ 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 দেখ, এই যে ফাঁকে পড়ে গেল এখান থেকে আসছে ফাঁক, এবং এই ফাঁকটা থেকে আবার এই কাল। কালের অপেক্ষা কাল, কালকে প্রকৃত হচ্ছে, কাল হচ্ছে অনুতপ্ত আসাদ, অনুতপ্ত কাল, জানি না ঠাকুর কবে আসবে। এই যে কাল মানে কি জানি না, এই যে এটাকে আমরা ছাড়া কোষ বলছি। কোলের দিকে হাত এলে আমরা তাকে কোলের কোষ বলি, আর যা 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 ফাঁকে পড়ে গেছে দেখ 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 ফাঁকে পড়ে গেছে, এইটা আমরা ফাঁক। তবে সাবধানে থাকতে হবে, কেন আমরা তালি কোনটাকে বলি? ঠিক হাত, ডান হাতটা বাঁ হাতের উপরে পড়লে এটাকে আমরা তালে বলি, কিন্তু অনেক মানুষ হ্যাঁ ইচ্ছা করে এইটা বলে, এটা কিন্তু তালি নয়। এটাকে কি বলে? এটাকে বলে সামা, এটা সামা বলে, এটাকে তালি বলে, এটা সামা, এটা কখনো তালি নয়। এই হস্তক্রিয়াগুলো আমরা পেয়েছি বহু পুরানো সঙ্গীতের ইতিহাসে, কাজেই সাধারণত সেই গ্রন্থ না অধ্যয়ন করলে, সাধারণত সেই পর্যন্ত না গেলে বা সেই রকম গুরুর কাছে না শিক্ষা পেলে এ তর্কের বিষয় হয়ে থাকবে। এবং এটা জেনে রাখো, খুব অল্প জেনেই তর্ক করা যায়, খুব বেশি জানলে তর্ক আর আসবে না, ভরা কলসি আওয়াজ করবে না। সেই জন্যে অনেকজন এটাকে তালি মেরে দিল। এটা আবার এক জিনিস, এটাকে যদি তালি বলি তাহলে কিন্তু এটা তালি নয়, এটাও তালি নয়, দুটো ভুল, এটা ঠিক, এটা আমাদের মাথায় রাখতে হবে। সিদ্ধার্থ রায়চৌধুরী, গুরুজির চতুষ্টয় জাতির হাত বাদ্য ও তার বিস্তার সম্পর্কে একটু আলোচনা। আচ্ছা, প্রচুর কোয়েশ্চেন আছে, অনেক কোয়েশ্চেন আছে, অনেক কোয়েশ্চেন আছে। তারপরে বীর বিক্রম সম্পর্কে জানতে চেয়েছে, কার্তিক মণ্ডল, সুদাম মণ্ডল, অনাঘাত সম্পর্কে জানতে চেয়েছে, অনেক অনেক কোয়েশ্চেন আছে। যাই হোক, ও অনেকবার রিকোয়েস্ট করেছে চতুষ্টয় জাতির হাত পাত্রটা। সিদ্ধার্থ রায়চৌধুরী।
আচ্ছা সিদ্ধার্থ রায়চৌধুরী সে চতুস্র, হাতবাদ্য আচ্ছা জাতির চতুস্র হাতবাদ্য জাতির হাতবাদ্য আর বলেছে, বিস্তার আর সম্পর্কে। উত্তরবঙ্গ কুচবিহার থেকে পঙ্কজ ও আমাকে বলতে চেয়েছিল যে, এবং আরো সমস্ত কিছু ছেলে বলতে চেয়েছিল যে, প্রথমের দিকে দু একটি পাঠ আমরা জানতে পারিনি, তা আমি একটুখানি তাদের জন্য বলি দিয়ে হ্যাঁ, এখানেও তারপরে। জানতে চেয়েছে, হ্যাঁ, এখানে অনেকজন জানতে অনেকে জানতে চেয়েছে চেয়েছে যে, পিন্টু শীল গুরু যে ছোটদের জন্য আর একদিন আসুন না হ্যাঁ ওরা যেটা ছোটদের জন্য বলেছিল, কিন্তু বলেছে, হ্যাঁ স্বাভাবিক অপরাজিতা কথা, শীল তাদের এগুলো তো তারা ভিড় ভাট্টায় খুঁজে পাওয়া যাচ্ছে না, ছোটগুলোকে আর দেখতে পাওয়া যাচ্ছে না, আর তারাও কিছু পাচ্ছে না। আরে চৌকিদার জয়গোপাল চট্টোপাধ্যায় আগের দিনও ছিল, বলেছেন প্রভু আগের দিন আমি আপনার লাইভে ছিলাম, মনে আছে কিনা জানি না, আপনি প্রথমে যা যা শেখান সেই বোলগুলো ও বাজানোর পদ্ধতি যদি একটু দেখান তাহলে লকডাউনে আচ্ছা বসে আচ্ছা, একটু চেষ্টা করে দেখতাম। ইউটিউব কি ফলো করতে পারি? আমাকে তুমি, লাইভই ফলো করতে, আচ্ছা তুমি লাইভ ফলো করতে। জয়দীপ চক্রবর্তী, না না, চৌকিদার জয়গোপাল আচ্ছা চট্টোপাধ্যায়, চৌকিদার জয়গোপাল, উনি বলেছে ইউটিউব ফলো করতে পারে, কিন্তু ব্যাপার হচ্ছে কি বাবা, সমস্যা কি, আমরা তো সঠিক শিক্ষাটা বাছার মতো যদি আমাদের ক্ষমতা না থাকে, তাহলে না বেছে নিলে তোমার যে ব্যাগটা নিয়ে তুমি বাজারে এসেছো সেটা ভর্তি হয়ে যাবে, কিন্তু আসল মাল কিছু হবে না, ঘুষি মাল। কেন বলছি, তুমি দেখবে জমিতে চাষ করতে গেলে, হ্যাঁ জমিতে চাষ করতে গেলে আসল যে গাছটাকে চাষি চায় সেই গাছটাকে খুঁজে বার করতে পারে না, অথচ আগাছা তাকে এসে অনেক ভিড় করে দেয়, এবং চাষি বারংবার গিয়ে সেটাকে পরিষ্কার করলেও সে যেন মাথা তুলতে পারে না। তো আমাদের সমাজেও এইরকম সঠিক শিক্ষা খুবই কম, অশিক্ষা এত বেশি মাথা চাড়া দেয় এবং তারা ফন্ডে আসতে পারে নানা কারণে। ইউটিউবের শিক্ষাটা সবসময় যে ঠিক তাও বলা যায় না, যে ভুল তাও বলা যায় না, বিশেষ করে এইসব জিনিস যেগুলো গুরুমুখী বিদ্যা বলা হয়, আর এই সাবজেক্টে খুব সাইন্টিফিক ওয়েতে শিখানোর লোক খুবই অভাব, যে কারণে আজকে এই অভাবটা, শিক্ষার অভাবটা, যে কারণে আমি এটা চাইছি তোমাদের কাছে বিশ্লেষণ করে সঠিকভাবে তোমাদের ঘরে যুক্তিবাদী করে তুলতে, তো সেই জন্য। তবে আমার আগের ক্লাসে একটা আমি তেরেখেটা নিয়ে বলেছিলাম, সেটা তুমি ফলো করবে, আর এই পরিবেশটার মধ্যে থাকো, দেখবে আস্তে আস্তে তোমার মনে যুক্তি উদয় হবে, তখন তুমি বাঁচতে পারবে কোনটা ঠিক কোনটা ভুল। হ্যাঁ ঠিক, আমি চাইছি তোমার জ্ঞানের লেভেলটাকে বাড়াও, তাহলে অশিক্ষার লেভেলটা কম না বেশি সেটা তোমরা বুঝতে পারবে। এবার যেহেতু তুমি বলেছো, আমি বলি, তেরেখেটা শেখানো ছিল, তেরেখেটার পর আমি আরেকটা বোল তোমাদের ঘরে দেখাচ্ছি, কারণ বারবার রিকোয়েস্ট করে অনেকজনা। তেরেকেটার সঙ্গে আমি দুটো শব্দ যোগ করছি, তেরেকেটাটা তোমরা আগের দিন ক্লাসে পেয়ে যাবে, এবার আমি এর সঙ্গে ঘেনে যোগ করলাম, তাহলে কত হলো, ছটা অক্ষর, ঘেনে বাকিটা তেরেকেটা। তো আমরা এখানে তেরেকেটা জানি, এইবার ঘে আর নে কিভাবে জানবো সেটা তোমরা বোঝো। আমরা বাঁ হাতে বড় চারটি পজিশন দেখতে পাই, সেটা কি কি, ক গ অ, অর্থাৎ ক বর্গের প্রথম অক্ষর, খ বর্গের দ্বিতীয় অক্ষর। এইভাবে যদি আমরা বিচার করি ব্যাকরণগত, ক খ গ ঘ, তাহলে ক যতটা প্রেসারে বললাম খ তার ডবল প্রেসার, যে কারণে আমরা বলি ব্যাকরণের ভাষায় অল্প প্রাণ মহাপ্রাণ। তাহলে বর্গের প্রথম আর তৃতীয় হচ্ছে অল্প প্রাণ, আর দ্বিতীয় আর চতুর্থ হচ্ছে মহাপ্রাণ। তাহলে ক অল্প প্রাণ, ওই বর্গে আছে খ দ্বিতীয় ডবল মানে দীর্ঘ। এবার
গো গো গ প্রথম, কিন্তু ঘ দ্বিতীয়, তাহলে গ ঘ ঘ, তাহলে পূর্ণাঘাত, তাহলে দীর্ঘস্বর। তাহলে আমরা এখানে চারটে পজিশন শিখলাম, ক ক গ ঘ। এই চারটে পজিশনটাকে আমরা বাঁ হাতে ব্যবহার করছি এই মুহূর্তে, আর ডান হাতে আমাদের দুটো পজিশনের কথা আমি বলেছিলাম, আমি বেশি কিছু বলছি না। কে রে তা, এই তা বলেছিলাম যে এই ডান হাতের যে কোনো জায়গা থেকে আমরা যে আওয়াজটা খোলা পাই সেটাই হচ্ছে আকার মাত্রিক। যখন এই গাবের ওপরে হালকা চাপা হয়, এই যে কালো অংশের ওপরে হালকা চাপা হয়, সেটা হয় একার মাত্রিক। এই কালো অংশের মধ্যে যদি বেশি চাপা হয় তাহলে হবে সেটা হস্যি বা দীর্ঘী। এইবার আমি যে বলটা তোমাদের শেখাতে চাইছি সেটা হচ্ছে ঘেনে তেরে খেটা, শূন্য স্থান পূরণ। এই বাজনাটায় প্রশ্ন আসে যে আমরা প্রথম একটা বোল পেলাম ঘে, তারপরে বলছে নে, নে জানি না, ওটা শূন্য স্থান, ওটা আমার অজ্ঞান। কিন্তু তারপরের কি বোলটা আছে, তে, তাহলে তে আমি জানি, তে তেরে খেটাতে শিখেছি, তাহলে কি হবে তে, তাহলে আমার বাদ রইল কোনটা, বুড়ো আঙুলটা। তাহলে নিশ্চয় এই বুড়ো আঙুলটা নে হবে, যেটা আমরা বৃদ্ধাঙ্গুল, বৃদ্ধাঙ্গুলটাই নে হবে। তাহলে বাজনাটা শূন্য স্থান পূরণে কি হবে, ঘেটে বাকিটা তেরে খেটা, তাহলে ঘেটে তেরে খেটা। একই জিনিস যারা নতুন শিক্ষার্থী তারা একই জিনিস বারংবার বাজাবে, এরপরে আমরা একটা সাজাবো, আমরা একটা নির্দিষ্ট মাপের মধ্যে বাজাবো, তাই না? সেই সাজানোটা প্রথম আমাদের চার বা আটের উপরে হলে ভালো হয়। তাহলে এই বোলটাকে যদি আমি আট মাত্রার বা চার মাত্রার উপরে গঠন করি তাহলে আমরা কিভাবে করব, ঘেনে তেরে খেটা, ঘেনে তেরে খেটা, ঘেনে তেরে খেটা, ঘেনে তেরে খেটা, কাকো তেরে খেটা। আবার যদি আমরা ষোলো মাত্রায় গঠন করি, ঘেনে তেরে খেটা, ঘেনে তেরে খেটা, ঘেনে তেরে খেটা, ঘেনে তেরে খেটা, তাকো তেরে খেটা, ষোলো মাত্রা। এবার আমরা যদি এই বোলটাকে তিস্র চলন করতে চাই, যেহেতু আমরা তেরে খেটা চতুস্র চলনটা শিখেছি, আমরা এবার তিস্র চলনটা শিখব, তাহলে তিনটে করে অক্ষর নেবো, তাহলে আমাদের বোলটাও সুবিধা আছে। ঘেনে তেরে খেটা একবার, ঘেনে তেরে খেটা দুবার, ঘেনে তেরে খেটা তিনবার, তাকো তেরে খেটা চারবার। তাহলে আমরা চারটে প্লট পেলাম, চারটে ছন্দ পেলাম, আর চারটে ছন্দকে বারো পেলাম, আর এই বারোটা দেড় করে বাজালেই আমরা আট দেড়ে বারো পেলাম। তাহলে আমরা চার মাত্রার উপরে একটা দোলন ছন্দের, একটা দেরি ছন্দের, একটা তিস্র জাতের বাজনা পেলাম। তাহলে আমরা এই বাজনাটাই বাজাবো, তিনবার ঘেনেতে রেখেটা, একবার তাকোতে রেখেটা, ঠিক লঘু পাটে তিনবার তাকো, তিনবার খেনেতে রেখেটা আর একবার তাকোতে রেখেটা। বলটা শোনা যাক, ঘেনেতে রেখেটা, ঘেনেতে রেখেটা, ঘেনেতে রেখেটা, তাকোতে রেখেটা, খেনেতে রেখেটা, খেনেতে রেখেটা, খেনেতে রেখেটা, তাকোতে রেখেটা। এইভাবে আমরা এই বাজনাটা বাজাবো, ঘেনেতে রেখেটা, ঘেনেতে রেখেটা, ঘেনেতে রেখেটা, তাকোতে রেখেটা, খেনেতে রেখেটা।
বাড়াবো। আস্তে আস্তে বাজাবো, এইটা তোমাদের দেওয়া রইলো ছোটদের জন্য। আর একটা জিনিস দেওয়া রইবে, ধা তেটে, এটা কানি ওপেন কানি, এইটাকে বলা হচ্ছে না বা তা, বাঁ হাতে এটা ঘ, এইটা গ, এইটা ঘ, ঘ ঘ গ ঘ। তাহলে বাঁ হাতে ঘ আর ডান হাতে না বা তা, এই দুটো মিলে হলো ধা। আর পরের অংশ তে টে, তে টে, এই তে টে নয় এই তে টে, কারণ এটা আমরা আমাদের শিখলের পরিভাষায় এইটাকে সুজা তেটে বলে, এইটাকে উল্টো তেটে বলে, কিন্তু তবলায় এইটাকে সুজা বলে, এইটাকে উল্টো বলে। কারণ হচ্ছে এই এই তেটেটা বাজাতে গেলে কম লয়ে বাজালে ঠিক আছে, ওপর লয়ে বাজাতে গেলে এই তেটে মারা সম্ভব না, কারণ এই তিনটা আঙুলের সঙ্গে পুরো হাতের কবজির চল মানে চলার সম্পর্ক আছে। কিন্তু এইটা আগে মারলে আমরা আঙুলের মধ্যে এটাকে রাখতে পারি, সেই জন্য শিকল যেহেতু দ্রুত গতির বাদ্য সেহেতু এটা এই তেটে। তাহলে ধা আ তে টে, চারটে অক্ষর ধা আ তে টে, ধা আ তে টে, আর লঘুটা হবে না আ তে টে, ধা আ তে টে, না আ তে টে। এটা ছোটদের জন্য তোমরা বেশি করে প্র্যাকটিস করবে, এবং এরপরে এই বাদ্যটাতে কীভাবে নিজে নিজে বাড়াতে পারবে, ধরো আর একটা তেটে যোগ করবে, ধা আ তেটে তেটে, যেটা ছিল চার মাত্রা সেটা হয়ে গেল ছ মাত্রা একটা তেটে যোগ করাতে। আবার এইটাই আর একটা তেটে যোগ করো, ধা আ তেটে তেটে তেটে, না আ তেটে তেটে তেটে, এটা হয়ে যাবে ষোলো মাত্রা। তাহলে এই একই ধা তেটে ধা তেটে তেটে ধা তেটে 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 চার ছয় আর আট, এইভাবে করে তোমরা প্র্যাকটিস করবে। রাজীব অধিকারী, রাজীব অধিকারী তেরেখেটা এক গুণ থেকে চার গুণ বাজিয়ে শোনাবেন গুরুজি। আচ্ছা শোনো, তোমার আচ্ছা নিশ্চয়ই রাজীব অধিকারী, রাজীব অধিকারী মহাশয় উনি জানতে চেয়েছে যে তেরেখেটার এক গুণ দু গুণ তিন গুণ চার গুণ, আমি এই টপিকটা আগের দিন পড়েছি, তুমি আমার আগের ক্লাসগুলো ফলো করলে পেয়ে যাবে, তথাপি তুমি যখন বলেছো আমি এখানে জানানোর জন্যই বসেছি, এনি কোশ্চেন যে কেউ করলে আমি তাকে উত্তর দিতে বাধ্য, সেই জন্যে আমি বলছি। দেখো প্রথম আমার মুখটা এক জায়গায় রইবে, শুধু হাতটা বেড়ে যাবে, এক দুই তিন চার, অর্থাৎ তে রে খে টা দুগুণ, এক দুই তিন চার, এক দুই তিন, তিন গুণ হচ্ছে এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার, চার গুণ এক দুই তিন চার, এক দুই তিন চার, ছ গুণ এক দুই তিন চার, এক দুই তিন চার, আট গুণ এক দুই তিন চার, এক দুই
চার, এক, দুই, তিন, চার। এইভাবে তোমরা প্র্যাকটিস করো, আমার সঙ্গে সব সময় থাকো, তোমাদের ইচ্ছা ইচ্ছা তোমরা আমাকে প্রশ্ন করো, বুঝতে না পারলে আমি বারংবার বলবো, আর পারলে আগের ক্লাস, কারণ আগের ক্লাসে এগুলো আমি ডিটেলসে বলেছি, আজ আমি ছোট করে বললাম কারণ এটা হয়ে গেছে, আরো যারা রয়েছে তারা অনেক কিছু জানতে চাইছে। কার্তিক মণ্ডল বীর বিক্রম তাল সম্পর্কে জানতে চেয়েছে, আবার শশী শেখর তাল সম্পর্কে জানতে চেয়েছে একজন। অনেক 2 ঘন্টা, হ্যাঁ 2 ঘন্টা 6 মিনিট 35 সেকেন্ড হয়ে গেছে অলরেডি। আবার বাবা সবাই মাতম মণ্ডল, গুরুজি আমার মনের ভাবনারা সেটি হলো যেনারা শিখর সঙ্গত করেন ওনারা জানতে চাইলেও সঠিকভাবে সঙ্গত করতে পারেন না, কারণ যিনি গান গাইছেন ওনাকেও সঠিকভাবে গাইতে হবে, এটা আমার মনে হয়। এই ব্যাপারে যদি একটু আলোকপাত করেন খুশি হতাম। যাই হোক মাধব মণ্ডল, তুমি যে কথাটা বলেছ একদম সঠিকই বলেছ, কিন্তু বাস্তবে সব কথা সঠিক বলাটাও দোষের হতে পারে, সেই কারণে সংযত হও। আর দিনে 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 তুমি তোমার সুশিক্ষা বিস্তার করো, যারা অশিক্ষার অন্ধকারে আছে তাদেরকে তুমি শিক্ষার আলোতে নিয়ে আসো, তারা আলো দেখলে তারাও আনন্দ পাবে। আমার মনে হয় যারা গান করছে তোমার সঠিক বাজনার বশীভূত হয়ে তারাও সঠিক ভাবেই গড়ে ওঠার চেষ্টা করবে। অনেকে তারা, আমি যখন তালিম দিতে যাচ্ছি অনেকেই অনেকেই তারা ছিল শাস্ত্রীয় মতে, তাই আমাকে বলতো আমি খোলের সঙ্গ শিখলের সঙ্গতকারদের সঙ্গত বুঝতে পারি না। তখন আমি বলেছিলাম আপনার শিখলের বোল চেনার দরকার নেই, জানার দরকার নেই, আপনি কাউন্ট বোঝেন? বলেছিল হ্যাঁ। তা আমি তখন যে কোনো বাদ্য, যে কোনো বাদ্য আমি কাউন্ট করে বাজাতাম। তাহলে যারা শাস্ত্রীয় মতে কীর্তন শাস্ত্রীয় শিখে এসে, শাস্ত্রীয় সঙ্গীত শিখে কীর্তনে আসছে, তারা তখন আমার সাপোর্টটা পূর্ণ পাচ্ছে যে না এটা তো হিসাবে ঠিকই আছে। যেমন কেউ একজন শশী শেখর তাল জানতে চেয়েছে, তো শশী শেখর তাল 44 মাত্রা, আমি আগেই বলে দিলাম সোমনাথ দাস শশী শেখর তাল হয় কি, মানে জিজ্ঞাসা করেছে সোমনাথ দাস। সোমনাথ দাস বলেছেন যে শশী শেখর তাল, উনি হয় কি না জিজ্ঞেস করেছে, তেউটের বিভাগও জিজ্ঞাসা করেছেন, উনি তেউটের বিভাগ জিজ্ঞাসা করেছেন তেউটে, হ্যাঁ এর আগের দিনের ক্লাস কল করতে বলে ও ও ও সোমনাথ বাবু। আরেকটা কথা আমাকে এর আগের দিন জিজ্ঞেস করেছিল, আজকেই জিজ্ঞাসা করেছে, আজকে যে তেউটে বা তেউটির মানে ১৩, ১২, ১৩, ১৪। আর যখন আমরা গানের সঙ্গে সঙ্গত করি আমাদের উভয়েরই একটা সুবিধার পয়েন্ট পাওয়া যায়, যেটাকে 4, 4, 6 করলে, সেই জন্য আমরা কাটানোর সময় সেটা বাজাই। আমি সেটা নিয়েই আলোচনা করেছি একটা ক্লাসে, তুমি সেটা ফলো করো নিশ্চয় পাবে। বিশ্বম্ভর সূত্রধর শ্রীখোলেরও ও কি তবলার মতো 10 জাতি আছে, কৃপা করে বলবেন। এবং এ আরেকটা কোশ্চেন করেছে ঝাপতাল আর একতালের ঠেকাটা একবার দেখান দয়া করে। কি সূত্রধর? তারপরে প্রত্যেকদিন আমার 2 মেয়ের একটা গান শোনার জন্য অনেক রিকোয়েস্ট করছে, তারা দুটো গান গাইবে, আমি নিশ্চয়ই আছি, আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমাদের পাশে আছি। আচ্ছা, আর অনাঘাত এবং ঘাত প্রতিঘাত এসব বিষয় নিয়ে আমি পরের দিন আলোচনা করব নিশ্চয়ই। সুদাম আমাকে প্রশ্ন করছে লাস্ট টাইমে, আমি আর তার প্রশ্নের উত্তর দিতে পারছি না। সুদাম কিছু মনে করো না, আমি নিশ্চয়ই তোমার কথা আগামী দিন নিশ্চয়ই। পরিতোষ মণ্ডল গানের ঘরানার কথা জিজ্ঞাসা করছে বাবা, আজকের দিনে আর
আর মানে প্রশ্ন নয়, কারণ মানে এবার যান্ত্রিক ডিস্টার্ব শুরু হয়ে যাবে, 2 ঘন্টার উপর হয়ে গেছে। তো আমার আমার 2 মেয়ে একটা করে গান গাইবে, আমি তোমাদের সব প্রশ্নের অ্যান্সার দেবো। আমার খুব ভালো লাগছে, হ্যাঁ, যে সত্যিকারের তোমাদের এই যে জানার আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাই আমাকে খুব আনন্দ দেয়। আমি সুদাম কথা দিচ্ছি, তোমার যা যা প্রশ্ন তুমি সব মনে রাখো, আমি আগামী দিনে তোমার কি প্রশ্ন আছে আমি দেখে নেব, দিয়ে তোমাকে আমি বলবো, তোমারটাই আগে বলবো। এবং আরো যারা বলছে, আচ্ছা বিরাম দশকুশি গানের ঘরানা সম্বন্ধে পরিতোষ বাবু বলেছে, সব বলে দেব। তো আজকে আর বেশি সময় নিতে পারছি না বাবা, তোমাদের আগ্রহ আছে তোমরা থাকবে, আগামী আবার 2-3 দিন পরে আমি বলে দেব কবে আমি বসতে পারছি, তোমরা অবশ্যই থাকবে, আর খুব প্রশ্ন জুগিয়ে রাখবে আর আমাকে করবে, আমি খুব আনন্দ পাবো। তা আমি যেটা বলতে লাস্ট করলাম, যে বাজনা সোমনাথ দাস বলেছে শশীশেখর তাল আছে কিনা, নিশ্চয়ই আছে, এমন কিছু নেই বলা বড় মুশকিল। কারণ এর আগের দিন একটা ছেলে বলেছিল খয়রা তাল, হ্যাঁ, তা আমি নিজে ও গড় খ্যামটা, হ্যাঁ খয়রা তাল গড় খ্যামটা, ঝুটঝুটি সব আছে। তো যে খয়রা তালের কথা বলেছিল তাকেও আমি বলবো, খয়রা তাল যে বলেছিল যে খয়রা তাল আছে, খ্যামটা গড় খ্যামটা বা ঝুটঝুটি এগুলো সব চলে। তবে খয়রা তালের কথা বলেছিল, আমি আগামী দিনে বলবো, এ খয়রা তাল 6 মাত্রা, কোনো চিন্তা না করে আমাকে প্রশ্ন করবে। সে খয়রা তাল বলছিল আছে, আচ্ছা ঠিক আছে, আমি পরের দিন বলবো তোমার খয়রা তাল ঝুটঝুটি তাল, তারপরে আর যে যা আর বীর বিক্রম কি ইন্দ্রভাষ, টাইম নেই, নাহলে আমি বলতে বলতে সবই বাধ্য, 2 ঘন্টা 13 মিনিট বাবা। তা আজকের মতো আমি আর তোমাদের সঙ্গে সময় দিতে পারছি না, তোমাদের অধীর আগ্রহ আছে, আগামী দিন আমি বলে দেবো, আমি সব তালের অ্যান্সার দেবো, এনি তাল, শুধু আমাকে করতে থাক। সবাইকে এখনকার মতো আমি এ করছি, আমার 2 মেয়ে তারা গান বাজনা একটু করবে, বহু রিকোয়েস্ট আছে তাদের জন্য, আর আমি শুকনো বকর বকর করছি, তারা গান শুনতে চায় অনেকে তাদের রিকোয়েস্টের জন্য। আমার 2 মেয়ে আমারই লেখা 2-1টি গান এবং পদাবলী, তারা 2-3টে গান গাইবে, আপনারা সঙ্গে থাকুন, আর প্রশ্ন আমাকে অবশ্যই করবে, আর প্রথম দিক থেকে শুনাবে, তাহলে যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলোই তোমরা করতে পারবে, এবং সেগুলোতে তোমরাও সমৃদ্ধ হবে, যারা নতুন জানতে চাইছে তারা সমৃদ্ধ হবে। সবাইকে নমস্কার জানিয়ে আমি ধন্য, আমার শিক্ষা তোমরা গ্রহণ করছো, এর জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ এবং মহাপ্রভুর কাছে প্রার্থনা। তোমরা মহাপ্রভুর এই সম্পদ শ্রীকলকে রক্ষা করার দায়িত্ব নিলে তোমাদের রক্ষা রক্ষা ঈশ্বর মহাপ্রভু করবে, আর করুণা থেকে তোমরা মুক্তিও পাবে ভগবানের আশ্রয় করলে, আর ঘরের মধ্যে এইভাবে যদি আমরা গান বাজনাকে চর্চা করি। নমস্কার, ভালো থাকবে। এইখানে ধরে বসে বসো, চলো বসো। নমস্কার, আমি প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা হালদার, আমার বোন রঞ্জিতা আমার সাথে শিখল সঙ্গত করবে, ও শিখল লড়ে বাজায়, যাই হোক আজ সঙ্গত করবে। সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, ভালো তো আমাদের থাকতেই হবে না, মায়ের আবি বলেছে যে ভালো ভালো আমাদের শরীর সত্যিই থাকতে হবে। তবে এতক্ষণের একটা আলোচনায় বিভিন্ন প্রশ্নের
নিক্ষেপ, আপনারা প্রশ্ন করছেন ওপার থেকে, এবার থেকে বাবা উত্তর দিচ্ছে। সত্যি এটা যেন গুরু শিষ্যের এক আলিঙ্গন পর্ব। সরকার আমাদের বলেছে সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করতে, কিন্তু সোশ্যাল ডিস্ট্যান্সিং হতে পারে দেহ দেহ আলাদা, কিন্তু মন যেন কোথায় মিলে মিশে একেবারে একাকার হয়ে গেছে। সত্যি আমি এতক্ষণ দেখছিলাম যে ছাত্র শিষ্য বন্ধু বান্ধব ভাই বোন সকলে মিলে মিশে একবারে একাকার হয়ে গেছি, আমরা সত্যি একাকার হয়ে গেছি, আমি তো হয়ে গেছি। জানি না লাইভের ওপার থেকে আপনারা কেমন দেখতে পাচ্ছেন, কিন্তু এপার থেকে এই বাড়িটা পুরো গম গম করছে। এই সমতাল, এই শশী শেখর, এই বীর বিক্রম, এই ইন্দ্রভাস, চারিদিক থেকে শুধু যেন এই তালের বিভিন্ন তাল, এই গানের ঘরানা, এই বাজনার এই এত গুণ অত গুণ, মানে সব যেন আমার কানে, আমার কানে যেন সবগুলো অনুরণন হচ্ছে এখনো পর্যন্ত। কি গাইবো আমি, আমার সত্যি কোনো ক্ষমতা নেই এরপরে অন্তত গাওয়ার, তার জন্য আমাকে ক্ষমা করবেন। কিন্তু তাও বাবা যেহেতু বলেছে, তাই আমি বাবারই লেখা এবং মায়ের সুর করা গৌরগীতি দুখানা গাইবো। হ্যাঁ, আরেকটা কথা আমার বলতে ইচ্ছে করছে এই মুহূর্তে, আমার সত্যি মনে হচ্ছিল অ্যাকর্ডিং টু মি there have been many great shows all over the world who have come time and again to reawaken us from our deep slumber, to remind us of our eternal relationship with God. But here is learning. Their lives, experience, teachings have impinged on the hearts of the ardent seekers with a tremendous force, instilling in them hope as they struggle and fumble on the spiritual path. Really. Really, and Guru who does this work, Guru who shows us the path of salvation, and they have come for many times to remind us of our eternal relationship with learning, with God, to reawaken us from our deep slumber. I'm grateful to my parents. আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ যে আপনারা সত্যি এত কষ্ট করে এতক্ষণ সময় ধরে দেখছেন আমার গান গাওয়াটা। এখানে মানে কি বলবো, খুবই অপ্রাসঙ্গিক, কিন্তু তাও একটু কষ্ট করে শুনুন। গানটা লিখেছে আমার বাবা শ্রী হরেকৃষ্ণ হালদার এবং সুর করেছেন আমার মা শ্রীমতী পার্বতী হালদার। আমি সোনা
ভেবেছিলাম একটা কীর্তন গাইব, কিন্তু সময় অনেক হয়ে গেছে আর আপনারা এত প্রশ্ন করতে ভালোবাসছেন যে আমি কি বলবো, মানে সত্যি আমার পক্ষে খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। কারটা ছেড়ে কারটা বাদ দেবো, যারটা হয়তো ছেড়ে যাব সে হয়তো আমার প্রতি অভিমান করে বসবে। করেছেন তো অনেকে নিশ্চয়ই, অভিমান করবেন না, দয়া করে ক্ষমা করে দেবেন নিজে গুণে। যাই হোক, হ্যাঁ আমাকে মাধব মণ্ডল উনি মহাশয় উনি রীত মাঝে বলেছিলেন, রিকোয়েস্ট করেছিলেন, কিন্তু আজকে আমি একটা কীর্তনও গাইব ভেবেছিলাম, কিন্তু সময় অনেক হয়ে গেছে, সম্ভব নয়। তবে এই মুহূর্তে আমার একটা গান খুবই গাইতে ইচ্ছে করছে, আমি জানি না এই গানটা এই পরিবেশের সাথে কতটা যাবে, কিন্তু তাও আমার খুব গাইতে ইচ্ছে করছে। গানটা আমি আজ ভোর 3:30 সময় তুলেছি। গানটা আমার ঠাকুমাকে নিয়ে আমার বাবার একটি নিবেদন। শুধু আমার ঠাকুমা নয়, আমার আমার বাবার মা স্থানীয় প্রত্যেকটি মায়ের নিবেদনের, প্রত্যেকটি মায়ের নিবেদনের গান এটি, প্রত্যেকটি মাতৃস্থানীয় ব্যক্তির প্রতিটি মায়ের এই গানটি, প্রতিটি মাকে এই গানটি নিবেদন করেছে আমার বাবা। আসলে বাবা সবসময়তেই লেখাপড়া নিয়ে ব্যস্ত, সবসময়তেই পড়াশোনা এই লেখা এনেই করছে। 3:30 তখনও বেজে গেছে, তখনও আসেনি। আমি কিছু একটা সুর গুনগুন করছিলাম, হঠাৎ করে বাবা বললো যে আচ্ছা মা লিখতে এই কথাটা। আমি তো আগের দিন লাইভে শুনেছেন যে খাতা কলম নিয়ে বাবার পিছনে ঘোরাটা আমার একটা স্বভাব, যাই হোক অনেকেই জানেন আমার এই স্বভাবটার কথা। তো আমি ভাবলাম নিশ্চয়ই একটি কিছু বলবে, সঙ্গে সঙ্গে খাতা কলম নিয়ে হাজির। এখন বলছে লেখ, যদি পথ ভুলে যাই চলার পথে, প্রভু হাত ধরে রেখো এ অবধে। আর একটা ঘটনা খুবই দুঃখের, যদিও বলতে আমার গায়ে কাটা দিচ্ছে, আমরা ঠাকুমা দিদা ঠাকুরদা দাদু তেমন কাউকে দেখা পাইনি, কারণ আমাদের জন্মের আগেই তাঁরা সকলেই পরলোক গমন করেছেন। আমার বাবা তখন খুব ছোট, খুবই ছোট, তখনও মাতৃ স্তনদুগ্ধ পান করে, তখনই আমার ঠাকুমা মারা যায়। এবং সেই মায়ের অভাবের জায়গাটা থেকেই আমার মনে হয় এই গানটা বাবা লিখেছে। প্রতিদিন শোয়ার সময় বাবা গুরুজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, মা বাবার কথা একবার করে বলে। সত্যিই তো এটা থেকে অনেক কিছু শেখা যায় যে গুরুজনদের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা জ্ঞাপন আমাদের চলার পথে, বড় হওয়া তো অনেক দূরের কথা, চলার পথে, ভেসে থাকার পথে, জীবন সমুদ্রে ভেসে থাকার জন্য খুবই প্রয়োজনীয়। কাল রাত 3:30 সময় গানটি লেখা এবং সুর করা, আজকে তেমন কিছু প্র্যাকটিস হয়নি, ভুল ত্রুটি নিজে গুণে ক্ষমা করে নেবেন। গাইছি, জানি না কি হবে। এই গানটা গাবার পূর্বে আমার, আমি জানি লাইভে তেমন কেউ আছেন কিনা, আমার ঠাকুমা স্থানীয় গুরুজন স্থানীয় সকলকে আমি আমার প্রণাম জানাচ্ছি, তাদের জন্য এই গানটি। এটা আমার বাবার গান নয়, এটা নিবেদন, ট্রিবিউট যেটা। এই অবধি যদি পথ ভুলে যাই,
নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একদম বেরোবেন না, আমরা আবার লাইভে আসব, আপনারা সবাই সাথে থাকবেন, এইভাবেই যেন আমরা লাইভে আপনাদের সাথে সবার সাথে থাকতে পারি। নমস্কার, শুভরাত্রি। নমস্কার, অনেকক্ষণ কষ্ট দিলাম আপনাদেরকে, শেষ চরম কষ্ট সেটা হচ্ছে আমার গান শোনাটা, সত্যি অনেক কষ্ট দিলাম, কিন্তু একটু কষ্ট করুন, একটু আশীর্বাদ করুন আমাদের, আমাদেরকে ভালোবাসুন, আমি অন্তত এবং আমরা সকলেই না একটু আশীর্বাদ আর ভালোবাসার ভিখারি, দয়া করে আমাদের সেই ভিক্ষার ঝুলি পূরণ করবেন। আর হ্যাঁ, করোনা, একজন কে বেশ লিখেছিলেন না কমেন্টে যে করোনা নিয়ে গান, গান হয় মানুষের দুঃখ আনন্দ সুখ দুঃখ সত্যি নিয়ে, কিন্তু করোনা নিয়ে আমি হয়তো বললেই বাবাকে বলতে পারতাম বা করোনা নিয়ে গান বানাতে পারতাম, কিন্তু আমার মনে হয়নি। করোনা বিশ্ব ত্রাসের সৃষ্টি করেছে, করোনা মানুষের মরণের আরেক নাম, সেটা নিয়ে গান গাইবার সামর্থ্য মানে সেইটা নিয়ে গান গাইতে আমি পারবো না, তার জন্য ক্ষমা করবেন, করোনা নিয়ে গান এ হলো না। আর করোনা আজকে সত্যি আমাদের বিশ্ব ত্রাসের সৃষ্টি করেছে, তো আর এই করোনার জন্য অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সত্যি খারাপ লাগছে, বলছি মুখে হয়তো ভালো আছি কিন্তু পাশে যদি বলে না ভাইয়ের সব দেহ দেখে আমি কি আকাশের দিকে চাইবো বিধির বিচার চেয়ে, মৃদুল দাশগুপ্তের লেখা একটা কবিতা তোদের বইতে ছিল, ক্রন্দনরতা জননীর পাশে, সত্যি একজন মরে যাচ্ছে আরেকজন কি করে আমরা আনন্দে থাকি, কি করে বলতে পারি ভালো আছি, কিন্তু তাও বলতে হয়, এটাই তো মানুষের মর্মার্থ, এটাই তো মানুষ না, কষ্ট বুকের ভিতর ঢেকে রেখে উপরে হাসি মুখটা দেখাতে হয়। আমার মনে হয় অ্যাকর্ডিং টু মি ওয়াকিং অন দ্য পাথ অফ সালভেশন হ্যাজ অফেন বিন কম্পেয়ার টু ওয়াকিং অন এ সাব প্রেজার্স এজ, বাট
When one walks over it with the panacea of bhakti, love and devotion, even the roughest path of thorns can feel like a soft bed of roses. আমরা তো মুক্তি বা সংক্রমণের পথে যাচ্ছি, আমরা এটা থেকে পরিত্রাণের পথে যাচ্ছি, ওই জন্য বলছি ওয়াকিং অন দি পাথ অফ সালভেশন। এটা একটু কঠিন, একটা রেজার বা ব্লেডের যে ধার হয় না, সেটা দিয়ে হাঁটাটা বড্ড কষ্ট, কিন্তু এটাকে যখন ভক্তি, লাভ, ডিভোশন যায় না, তখন এই কণ্টকময় পথটাও যেন গোলাপের বিছানার মতো হয়ে যায়। আর একটা কথা কিন্তু মানতেই হবে, যদিও কথা প্রসঙ্গে অনেক সময় হয়ে গেছে, বেড়ে যাচ্ছে, আই এম সরি ফর দ্যাট। আর একটা, এই লকডাউনের জন্য কিন্তু আমরা আমাদের প্রিয়জনদের সাথে অনেক বেশিক্ষণ সময় কাটাতে পারছি, অনেক বেশিক্ষণ। হয়তো যে সময়টা আমরা আপনজন বা প্রিয়জনদের সাথে কাটাতে পারতাম না, সেটা কিন্তু কাটাতে পারছি। না, পজিটিভ নেগেটিভ দুটোই রয়েছে, মানিয়ে নিয়ে চলতে হবে, মানিয়ে নিতে হবে। করোনার জন্য দুস্থদেরকে যারা সাহায্য করছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের অঞ্চলে কিছুটা সাহায্য করার চেষ্টা করছি আমাদের সামর্থ্য মতো, এবং আপনারা সকলেই যারা দুস্থদের সাহায্য করছে তাদের পাশে দাঁড়াবেন। সকলকে ধন্যবাদ, শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি। শুভরাত্রি, সবাই খুব ভালো থাকবেন। আবার আমরা লাইভে আসব, জানিয়ে দেব নিশ্চয়ই। এই লাইভটার জন্যই যেন এখন অপেক্ষা করে থাকি, সপ্তাহে দুবার লাইভ করলেও। ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার। আমি তো বুঝতে পারলাম না কি কি কমপ্লিটেশন, যাই হোক আমি দিনও পরে। সবাই খুব ভালো থাকবেন, আমার সহস্র প্রণাম আমি আপনাদের সকলকে নিবেদন করছি, আর আমার ভিক্ষার ঝুলি একটু ভালোবাসা আর আশীর্বাদের ঝুলিটি পূর্ণ করে দেবেন। দুহাত পেতেছি আজ, তবে এই কথা থাক, এইটুকু থাক, বাকি কথা পরে হবে। নমস্কার, শুভরাত্রি।